क्लियर फ्रॉम द स्टार्ट। শুরু করব, তার আগে আমি জাস্ট আপনাকে ফর্মালি স্বাগত জানাই বিশ্বভারতীর এই যে লেকচার সিরিজটা। এটা আমি জয়েন করার পর 2019 সালের জানুয়ারি মাস থেকে শুরু করেছিলাম এবং প্রথম লেকচারটা দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক অধ্যাপক দিলীপ চক্রবর্তী। তারপরে এসছেন আপনি 35 নম্বর লেকচারার, এবং তার আগে আমরা লাস্ট উইকে পেয়েছি প্রফেসর অরবিন্দ অরবিন্দ পানাগারিয়া। তো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের এবং সায়েন্সের ক্ষেত্রে আমরা একাধিকটা পেয়েছি, তো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স প্রিডমিনেন্ট রোল প্লে করেছে। এই প্রথম আমরা একজন ডাক্তারবাবুকে পাচ্ছি। আমরা একটা ওয়ার্কশপ করিয়েছিলাম যখন প্যান্ডেমিক শুরু হয়, সেখানে কিছু ডাক্তারবাবু এসেছিল, আমাদের পিএম হসপিটাল ডাক্তারবাবু ছিলেন, কিন্তু একদম লেকচার বাই ডক্টর অফ দি এমিনেন্স অফ ডক্টর কুণাল সরকার এই প্রথম পেলাম। এতে আমরা গর্বিত আনন্দিত, এবং আপনি আমাদের লেকচার সিরিজকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেলেন। তো এবং সবচেয়ে আনন্দের কথা, সহকর্মীরা আপনারা শুনুন, সেদিনকে যখন মিটিং হলো, মিটিং এর মধ্যে আমি ডক্টর সরকারকে ফোন করি এবং উনি সঙ্গে সঙ্গে রাজি হন আমাদের সঙ্গে কথা বলার জন্য। সেই জন্য ডক্টর সরকার, আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, এবং আশা করি আমি ভবিষ্যতে আমরা আপনার সাহায্য পাব, কারণ এই পরিস্থিতিতে আপনার বক্তব্য সবাই শোনেন টেলিভিশনে, এবং সামনাসামনি শোনার অভিজ্ঞতা বোধ হয় আমরাই রেয়ার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তো সেই জন্য আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে শিখেছি টেলিভিশনে শুনে, যে
ব্যাধি দূরত্ব বজায় রাখবো, কিন্তু দূরত্বের ব্যাধি থেকে ব্যাধিকে আমরা বাড়তে দেবো না। মানে এখানে এখানে আমি যেটা বলি যে সবাই যে বলে সোশ্যাল ডিস্টেন্সিং, আমি বলি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বোধ হয় ভুল। আমি ডাক্তারবাবু আপনি আমায় কারেক্ট করবেন, আমি আপনার কাছে বলছি, আমার মনে হয় যেটা মিন করা হয় মেইনলি শারীরিক দূরত্ব মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং, কিন্তু সামাজিক দূরত্ব অর্থাৎ দূরত্বের ব্যাধিটা যেন না বাড়ে। কারণ এই মুহূর্তে যারা এফেক্টেড তারা কিন্তু সবাই সাহচর্য চায়, আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করব, কিন্তু সামাজিক দূরত্ব যেন কখনোই আমরা না রাখি। কারণ যারা অসুস্থ যারা এফেক্টেড তারা কিন্তু সামাজিক ভাবে যেন এক ঘরে না হয়ে যায়, তাতে ডিপ্রেশন বাড়বে, তাতে আমাদের সমাজের সমস্যা বাড়বে। তো বেশি কিছু বলবো না আমি, কারণ আমি যেটা আপনাকে বার বলছি আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমার বক্তব্য আমার আমাদের অনুরোধ রেখেছেন, আমাদের সহকর্মীদের অনুরোধ রেখেছেন। আমি আমাদের এই ডাক্তারবাবু ডক্টর অনির্বাণ দাশগুপ্ত কে কোঅর্ডিনেট করার জন্য অনুরোধ রেখেছি, কারণ এটা যেহেতু মেডিকেল সায়েন্সের ব্যাপার সেটা ডাক্তারবাবুকে রাখা হয়েছে। এবারে আমি আপনাকে এগেইন ফর্মালি স্বাগত জানিয়ে আমি অনির্বাণকে বলছি, অনির্বাণ তুমি শুরু করো। নমস্কার সবার জন্য শুভেচ্ছা আর প্রণাম উপাচার্যকে, আমাদের শ্রদ্ধেয় উপাচার্য কিন্তু চক্রবর্তী মহাশয়কে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমি জানাই যে আজকে আমাদের মধ্যে পেয়েছি ডাক্তার কুণাল সরকারকে। ডাক্তার কুণাল সরকার এক কথায় বলতে গেলে এ লিভিং লিজেন্ড নাওডেস, অ্যান্ড হি ইজ এ ডাবল FRCS MNMS অ্যান্ড সিনিয়র ভাইস চেয়ারম্যান কার্ডিয়াক সার্জন, অ্যান্ড কারেন্টলি হি ইজ দ্য হেড অফ দ্যাট মেডিকা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। প্রিভিয়াসলি উনি ছিলেন পিয়ারলেস এ এবং নারায়ণ বিদ্যালয়তে। হি ইজ বেসিক্যালি এ কার্ডিয়াক সার্জন, হিজ এরিয়াস অফ স্পেশাল ইন্টারেস্ট ইজ অফ পাম্প CABG উইদাউট লাইফ সাপোর্ট উইদাউট হার্ট লাং মেশিন, নেক্সট টোটাল আর্টেরিয়াল গ্রাফটিং সার্জারি অ্যান্ড দ্যাট টু উইথ অফ পাম্প। এইরকম একজন গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না, সরাসরি টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমি ওনাকে বলি যে ওনার স্পিচের পরে একটা কোশ্চেন আনসার সেশন থাকবে, সবাই আমাদের চ্যাট বক্সে কোশ্চেন দেবেন, আমি সেটা ওনাকে কনভে করে দেব। মাইক্রোফোন দিচ্ছি স্যারকে, ডক্টর কুণাল সরকার। অনির্বাণ থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তো আর বিদ্যুৎ বাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, কারণ আমরা মোটামুটি বাউন্ডুলে ডাক্তার এদিক ওদিক ঘুরে বেড়াই এই হাসপাতাল সেই হাসপাতালে, তো বয়স এবং সময়ের সঙ্গে সঙ্গে এই হার্টের মধ্যে আমরা যে কলের মিস্ত্রির কাজ করি, ব্লকেজ ঠিক করি, অমুক করি তমুক করি, তো তার সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু আজকের দিনে বলে যদি পাশের বাড়িতে আগুন জ্বলে তো আগুনে এক ঘুঁটি জল ঢালতে তো আর গ্র্যাজুয়েট হওয়ার দরকার হয় না, এদিকে জল আছে একটা আগুন আছে হাতে ঘুটি থাকলে নিয়ে ধরে ফেলো। সুতরাং আমরা ডাক্তাররা আজকে আমাদের প্রধান পরিচয় হলো উই আর অল ক্রিচার্স অফ দ্য ডোমেইন অফ পাবলিক হেলথ। আজকে মানুষ বিপন্ন, আমাদের সমাজ বিপন্ন, এমন একটা সময় আমরা এসে পড়েছি যেখানে এমন একটা সমস্যা আমাদের কাছে এসেছে। আজকে আর মেডিসিনের কোনো স্পেশালিটি নেই, আজকে আর আমাদের মধ্যে কোনো কম্পার্টমেন্ট নেই, আমরা একই ছাদের তলায় একই সমস্যার সামনে সবাই দাঁড়িয়ে আছি। আর আমার মতো আবার কয়েকজন একটু দুর্মুখ টাইপের মানুষরা তো আমাদের গুণ দোষের মধ্যে পড়ে যে মাঝে মধ্যে একটু চিন্তা ভাবনা করি আর আর বাধ্যতাটা খুব স্বাভাবিক ভাবে আসে না। তো আমাদের বয়স হয়েছে কিন্তু অবাধ্যতাটা ঘোচেনি, তো সেই জন্যে কিছু কিছু জিনিস বলি, বলে ফেলি। তো যদি কিছু বলি যেটা হয়তো অনেকের মনোপুত নয় সেটা মার্জনা করবে। তো বাঙালি তো হাজার হোক, বিশ্বভারতীতে বোলপুরে অনেকবার যাই, তো ওখানে একটা লুকিয়ে থাকার জায়গাও আছে, মাঝে মধ্যে যাই, আগে হয়তো বছরে তিন চারবার যেতাম, এখন একবার যেতে পারলে খুশি হই। কিন্তু তার সঙ্গে সম্পর্কটা আলাদা, তার সঙ্গে একটা আত্মীয়তার যেন টান আছে। তাই আপনারা যে সুযোগটা করে দিলেন, আবার আবার বলি সবাইকে যে প্লিজ অ্যাকসেপ্ট মাই পার্সোনাল গ্র্যাটিটিউড, ইট ইজ অ্যান অনার। বন্ধুবর যিনি সঙ্গে ছদ্ম গাইলেন, তো সঙ্গে ছদ্ম গাওয়ার মধ্যে দিয়ে আমরা নিজেদের নিয়ে গেলাম খ্রিস্টপূর্ব 1000 বছরের কাছে, 1000 BC। সেই সময় যখন চিকিৎসা হতো, সেই সময় যখন আমরা ডাক্তারি নিয়ে চিন্তা করতে শুরু করলাম,
করতাম, মানুষ কি অসুস্থ হতো না? মানুষ পৃথিবীর বুকে আছে, আজকে মানুষের বয়স হচ্ছে হোমো সেপিয়েন্স, আমার আপনার মতো যারা দুটো পা দুটো হাত নিয়ে ঘুরে বেড়ায় একটা ব্রেন আছে, তো তাদের বয়স এই পৃথিবীর ওপরে হচ্ছে অ্যাবাউট 120,000 বছরের মতো, 120,000 ইয়ার্স। তো এই 120,000 ইয়ার্স এর মধ্যে এই সংঘাছাত্রম গানটার মধ্যে দিয়ে আমরা অ্যাবাউট ফিরে গেলাম 1000 BC-তে। কিন্তু মানুষের যে ইতিহাস না, এই যে আমরা বলি ইতিহাস মানব সভ্যতা, মাত্র 120,000 বছরের মধ্যে টেনে টুনে আমরা 10,000 বছরের হিসেব পাই। তো কখনো আমরা ভেবে দেখি যে বাকি বাকি সময়টা আমরা কি করেছি, কোথায় ইতিহাস ছিল, কোথায় ধর্ম ছিল, কোথায় রিলিজিয়ন ছিল, উই ডোন্ট নো। কিন্তু এই সময়ের মধ্যে অসুখ বিসুখ তো আমাদের পিছু ছাড়ে না, মানুষ জন্মেছে, মানুষ মরবে, তার অসুস্থতা আসবে ইত্যাদি। তো প্রথম দিকে যে সময়ের কথা আমরা বলছি, ইন দ্য ডেপথস অফ আয়রন এজ, সেই সময় চিকিৎসার দায়িত্বটা ছিল পুরোহিতদের উপর, অন দ্য রিলিজিয়াস কমিউনিটি, কারণ রিলিজিয়ন, কারণ অসুখ বিসুখকে আমরা কি ভাবতাম, দুর্ভাগ্য, ভগবানের অভিশাপ, অমুক দেবতা আমার আপনার ওপর অসন্তুষ্ট হয়েছে, তাই কারো এপিলেপসি হচ্ছে, কারো কাশি হচ্ছে, কারো জ্বর হচ্ছে, কেউ পেটের ব্যথায় মরে যাচ্ছে। তাহলে যদি অসুখ বিসুখটা যদি ভগবান দত্ত একটা সমস্যা হয়, তার সমাধান কে করবে? যারা ভগবানকে সন্তুষ্ট রাখে, পূজারীরা, পুরোহিতরা, তারা করবে। So medicine and religion was a cogent speciality area in those days. Tarpor dhire dhire jete jete jokhon amra 5th century BC-r kache kache elam, tokhon prithibir nanan prante kichu manush ektu betikromi chinta bhabna korte shuru korlen. Tar moddhe Greece e chilen Hippocrates, Bharatbarshe chilen Charak, Shushrut, erokom lokera. এবং দে লেড হোয়াট ইজ কল্ড আ সাইলেন্ট রেভলিউশন, এবং তাদের যে যে নিঃশব্দের যে বিপ্লবটা করলেন, তার মধ্যে দিয়ে তারা কোন রকম চিৎকার চেঁচামেচি কাটাকাটি অমুক তমুক এই ঝান্ডা সেই ঝান্ডা না করে তারা ধীরে ধীরে বললেন যে দেখো বাবা, এই অসুখ বিসুখের একটা কারণ থাকে, এটা সবসময় ভগবান যে দুষ্ট হয়েছেন, ঈশ্বর আমাদের সব অভিসম্পাত করছেন তার ব্যাপার না। সুতরাং আমরা ভাবতে থাকি, আমরা ভাবতে বসি, ওয়াই আর উই সিক, ওয়াই আর উই ফলিং ইন, এবং তার থেকে আমাদের একটা অ্যানালিটিক্যাল, আমাদের একটা বিশ্লেষণ করার চিন্তা ভাবনা আসবে, আমরা অসুখ বিসুখকে সেই নিয়ে ভাবতে পারবো। এবং আমরা যারা ডাক্তাররা আজকে এটা সেটা অমুক তমুক কুড়িয়ে বাড়িয়ে খাই, আমরা ইতিহাসের সেই সময়টাকে 5th century BC-কে মনে করি, দ্য সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম মেডিসিন। Definitely, internationally, আমাদের আন্তর্জাতিকভাবে হিপোক্রেটিসকে মানা হয় অ্যাজ এ পায়োনিয়ার অফ দ্যাট ইরা। কিন্তু একই সময়, তখন তো ওয়াইফাই ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু একই সময় এদিকে হিপোক্রেটিস তার কাছাকাছি ইরাতে একজন হরিদ্বারে, একজন আমাদের বেনারসের প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন চরক, সুশ্রুত, এরা সবাই মোটামুটি একই সন্ধিক্ষণের মানুষ। এবং এরই ব্যাকগ্রাউন্ডে ছিল আরেকটা প্রেজেন্স পৃথিবীতে, এবং তার যে ব্যক্তিত্বটাকে কেউ তখন আমরা আমাদের দেশে অন্তত অস্বীকার করার উপায় ছিল না, দ্যাট ওয়াজ দ্য পার্সোনালিটি অ্যান্ড দ্য টিচিং অফ গৌতম বুদ্ধ। কারণ গৌতম বুদ্ধ সেই সময় আমাদের বলছে যে টুয়ার্ডস হি ইজ টকিং অ্যাবাউট হিউম্যানিটি, হি ইজ টকিং অ্যাবাউট ওয়েলফেয়ার ফর অল, যে জীবনে কি করে দুঃখ কষ্ট সাফারিং এর উপর ওঠা যায়। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দিয়ে আজকের যে তথাকথিত মডার্ন মেডিসিন, সেই মেডিসিনের যাত্রা সেই সময় শুরু হলো। এবং সেই সময় তো এই যে আজকে আমরা একটা প্যান্ডেমিকে নাজেহাল হচ্ছি, তিতবিরক্ত হচ্ছি, চারিদিকে এত দুঃখ কষ্ট সাফারিং মৃত্যু দেখছি, তো টাইম টু টাইম যতদিন মানুষ আছে পৃথিবীতে, যতদিন জীব আছে পৃথিবীতে, ততদিন এই রকম একটা সাইক্লিক্যাল এপিসোড অফ অসুখ বিকুখ বিসুখ এপিডেমিক প্যান্ডেমিক বিভিন্ন ভাবে আমাদের উপর দিয়ে গেছে। কথিত আছে যখন গ্রিক এবং স্পার্টা যুদ্ধ করছে 4th century BC-তে, যেটাকে পেলিপোনেসিয়ান ওয়ার বলা হয়, পেলিপোনেসিয়ান, তখন প্যান্ডেমিক কেন, প্যান্ডেমিক তখনই হয়
যখন একটা জনগোষ্ঠীর মধ্যে একটা অপরিচিত ঝামেলা, একটা অপরিচিত অসুখ ঢুকে পড়ে, তখন প্যান্ডেমিক। একটা মানুষ অসুস্থ হচ্ছে না, বহু মানুষের যে সিস্টেম, তার যে ইমিউনিটি, সেটা একটা 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 অচেনা ভাইরাস হোক ব্যাকটেরিয়ার হোক সামনে পড়ছে, এবং যেহেতু কারোর মধ্যেই কোন রকম প্রতিরোধ ক্ষমতা নেই, সবাই একেবারে পরপর পরপর এটাতে এফেক্টেড হয়ে যাচ্ছে। তো সেরকম একটা ঘটনা ঘটেছিল। এরা বসে তখন তারা নিজেদের মধ্যে ডিবেট করছেন, আলোচনা করছেন, এ করছেন। দ্য প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি ওয়াজ ফাউন্ডেড ইন দ্যাট টাইম, যখন পিছনে প্যান্ডেমিক চলছে, এদিকে গ্রিক স্পার্টা যুদ্ধ করে চলেছে। তো এটা একটা আমরা আমাদের পৃথিবীর মধ্যে, পৃথিবীর ওপর আমাদের সময়টা সংক্ষিপ্ত, 6 decades, 7 decades, 8 decades হচ্ছে একটা মানুষের শেলফ লাইফ অন আর্থ। কিন্তু ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড মে নট বি ইন দ্য শেলফ লাইফ অফ এন ইন্ডিভিজুয়াল। এই আবর্তটা বারবার বারবার আমাদের মধ্যে ঘুরে এসেছে। আজ আমরা বিশ্বভারতীর কথা বলছি, বোধহয় 1901 কাছাকাছি, তখন বিশ্বভারতীর একটা ফর্মেটিভ হচ্ছে, রবীন্দ্রনাথ তার কিছু স্কুল টুল সরিয়ে আনছেন, বিশ্বভারতী ক্যাম্পাস হচ্ছে, এবং এই যে সময়টা, দি এন্ড অফ 19th century, দি এন্ড অফ 19th century, 1898, 1901, তখন ভারতবর্ষে একাধিক প্যান্ডেমিক ধেয়ে গেছে, প্লেগ হয়েছে। যে প্লেগটা পোর্ট সিটিজ, মুম্বাই, কলকাতা, পোরবন্দর ইত্যাদি, সুরাতে ধীরে ধীরে এফেক্ট করেছিল, এবং এই যে প্লেগের এফেক্ট, 1898 এর যে ইন্ডিয়ান প্যান্ডেমিক, এই ইন্ডিয়ান প্যান্ডেমিক ভারতবর্ষের ইতিহাসে তার ছাপ রেখে গেছে। এই প্যান্ডেমিকের মধ্যে শুরু হয় বাল গঙ্গাধর তিলকের প্রোটেস্ট, এই প্যান্ডেমিকের মধ্যে শুরু হয় যে তখন যেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজম খানিকটা ঝিমিয়ে পড়েছিল, তখন থেকে শুরু হয় পুনার প্রোটেস্ট। কারণ এই প্লেগ রুখতে গিয়ে তখনকার ব্রিটিশ শাসক সমাজ এমন এমন কিছু কিছু স্টেপস অ্যান্ড মেজার্স নিয়েছিলেন, যেটাতে আমাদের দেশের লোকেরা মনে করেছিল দ্যাট ওয়াজ ইনসাল্টিং টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান পপুলেশন। তো এই গল্প বলতে গেলে অনেক সময় চলে যাবে। তখন যখন চাপেকার ব্রাদার্স, তারা যখন র্যান্ডকে অ্যাসাসিনেট করলেন, দ্যাট ওয়াজ আ প্রোটেস্ট এগেনস্ট দ্য সাপ্রেসিভ মেজার্স টেকেন বাই র্যান্ড in an effort to control the pandemic. সুতরাং এই যে প্যান্ডেমিকের আসা যাওয়া, প্যান্ডেমিক, এপিডেমিক, একটা বহু মানুষ অসুস্থ হচ্ছেন, হলে পরে আমাদের নাস্তানাবুদ করে দেয়, এটা নতুন নয়, এটা একটা পুরানো ব্যাপার, বারবার বারবার আমাদের মধ্যে ফিরে এসেছে। এই সময়কার প্যান্ডেমিকে স্বামী বিবেকানন্দ লিখলেন, উনি একটা প্রোটোকল লিখেছিলেন, হাউ টু প্রোটেক্ট আওয়ার সেলস ফ্রম প্যান্ডেমিক। কিছুদিন আগে, আবার এতদিন বাদে, আজকে 120 বছরের পরে, আজকে সেই স্বামী বিবেকানন্দের লেখা দ্য প্রোটোকলস অফ প্যান্ডেমিক, এটা কিন্তু আবার আমাদের চোখের সামনে ভেসে উঠছে। উনি অস্থির হয়ে গেছিলেন, চারিদিকে এত মৃত্যু, এত এ দেখে, তখন সবে বেলুর মঠের কিছু জমি টমি কিনেছেন, উনি জমির কাগজ হাতে নিয়ে ছুটলেন, বললেন এসব জমি জমা আমার দরকার নেই, আমি বিক্রি করে দেব। একটা একটা করে লেকচার দিতেন, এক একটা লেকচার থেকে $1 করে রোজগার করতেন। তো যদি না, স্বামী বিবেকানন্দের স্পন্সর কে ছিল জানেন? আজকাল ক্রিকেটে যেমন স্পন্সর থাকে, বিবেকানন্দের স্পন্সর ছিল পন্ডস ক্রিম, এই যে গালে পন্ডস ক্রিম মাখেন, সেই পন্ডস ক্রিমের কোম্পানি স্বামীজিকে $1 করে দিত পার লেকচার। সেই $1 জমিয়ে বেলুড় মঠের জমি কেনা, সেটা কিনে উনি হাতে কাগজ নিয়ে বলেছিলেন, দপ্তরে জমি জমা কিছু চাই না, চারিদিকে এত মৃত্যু, মানুষের এত কষ্ট, এটাকে দিয়ে আমি ওষুধপত্র কিনে নেমে পড়বো কাজে। শ্রীমা ওনাকে আটকেছিলেন, আটকে বলেছিল যে জমি তুমি বিক্রি করতে করো না, এটা তোমার হবে না, আমরা এধার ওধারে চেয়ে থাকি, কিছু না কিছু উপায়, কিছু না কিছু ব্যবস্থা একটা হবে। সবাই, কোন মানুষ এক্সপোজ হননি? রবীন্দ্রনাথ 1907 তার কনিষ্ঠ পুত্র মারা গেলেন কলেরা এপিডেমিক, হি ওয়াজ ভেরি হার্ট বাই দ্যাট ইনসিডেন্ট, খুব দুঃখ পেয়েছিলেন।
very attached to his youngest son. তারপর যখন 1919 আমাদের লাস্ট প্যান্ডেমিক যেটা আমাদের উপর আছড়ে পড়েছে স্প্যানিশ ফ্লু বা বোম্বে ফিভার, ভারতবর্ষে স্প্যানিশ ফ্লু বলা হতো না, ভারতবর্ষে বোম্বে ফিভার বলা হতো। মহাত্মা গান্ধী প্রায় 2 সপ্তাহ ভুগেছিলেন সবরমতিতে স্প্যানিশ ফ্লু হয়ে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে উনি নিজে হাতে কোণে নানান রকম পাচন টাচন তৈরি করে আশ্রমিকদের খাওয়াতেন, এবং পরবর্তীকালে উনি বলতেন যারা আমার ওষুধ খেয়েছিল তাদের কিন্তু জর্জারি হয়নি, যারা বাইরের ডাক্তারের ওষুধ খেয়েছিল তাদের হয়েছে। তো রবীন্দ্রনাথ আবার যদি আমাকে বা অনির্বাণকে হাতে পেত তাহলে কিন্তু আমাদের সঙ্গে উনি ঝগড়া করতেন, কারণ রবীন্দ্রনাথ আদৌ খুব একটা ওই সাহেবি ওষুধপত্রে বিশ্বাসী ছিলেন না। বিশ্বভারতীতে একজন ডাক্তার ছিল, আমি নামটা ভুলে গেছি, ডক্টর সেন বলে ওনার বোধ হয় জীবিত অবস্থায় একজন ডাক্তারকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন, এবং সে ডাক্তারবাবু খুব আক্ষেপ করতেন যে গুরুদেব তাকে একেবারে ওষুধপত্র প্রেসক্রাইব করতে দিতেন না, বলতেন তোমার ওষুধে কোনো কাজ হবে না, আমি বলে দেবো কার কি ওষুধ লাগবে। সো যাই হোক, সো ইট ইজ নাথিং নিউ। হ্যাঁ, আমাদের জীবনটা জর্জরিত, আজকে আমরা চিন্তিত, আমরা সবাই নানান রকম ভাবে ভাবছি দেখছি, কিন্তু মেনে নিতে হবে যে পৃথিবীতে যারা এসেছে আমরা প্রথম নই যারা এই সমস্যার মধ্যে ঢুকেছি, এবং সব সমস্যার মতন এই সমস্যারও একদিন শেষ হবে, খালি আমাদের চোখ কান খুলে মাথা ঠান্ডা করে সেই দিকটাতে চলতে হবে। এবার যে প্রবলেমটার মধ্যে আমরা এসে পড়লাম এখন 2019 থেকে শুরু করাটা খুব বেশি লম্বা হয়ে পড়বে, খালি যেটা সবার হয়তো একটু ইন্টারেস্ট লাগবে সেটা হলো যে মাঝে আমরা বলতে শুরু করেছিলাম যে এটা একটা ভেক্টর মিডিয়েটেড প্যান্ডেমিক, যে কেন এই প্যান্ডেমিকটা হলো, কারণ আমাদের মধ্যে এমন একটা ভাইরাস, সেই একই গল্প, আমাদের মধ্যে একটা ভাইরাস এসে পড়লো যে আমার আপনার অপরিচিত, একেবারে আননোন টু আস, এবং এতদিন কথা হচ্ছিল যে সেটা গেছিল, কারণ আমরা যখন এনভায়রনমেন্টাল ভায়োলেশন, এইটা আমার জমি, প্রকৃতি আমার আপনার একটা জমি দাগ দিয়ে রেখেছে, যেমনি আমি সেই জমিটা দাগটা করি অন্যদিকে যাবো, অন্য জীব জগতের জন্য জন্তু টন্তু অন্য অ্যানিমালস এর এরিয়াতে আমি প্রবেশ করব, তখন অবধারিত ভাবে তার যে সংক্রামক যে ভাইরাস ব্যাকটেরিয়া তার শরীরে আছে সেটা আমার শরীরে আসবে, এবং আমার শরীরের কাছে সে অজানা, তাই আমার থেকে খুব সহজে বহু মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। দ্যাট হ্যাজ অলওয়েজ বিন দ্য সেট প্যাটার্ন অফ এভরি প্যান্ডেমিক। স্প্যানিশ ফ্লু কেন হয়েছিল? স্প্যানিশ ফ্লু হয়েছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধের যে সোলজাররা তারা ট্রেঞ্চ কেটে কেটে যুদ্ধ করত, এবং ট্রেঞ্চের মধ্যে হাজারো হাজারো হাজার হাজারো সোলজাররা বহুদিন ধরে একটা অমানবিক একটা নোংরা পরিস্থিতিতে থাকতো, এবং সেই ট্রেঞ্চের আশেপাশে সব চাষা ভুষোদের শুয়োর টুয়োর এটসেট্রা তারা ঘুরে বেড়াতো, যে ট্রেঞ্চের মধ্যে শুয়োর আছে সেই ট্রেঞ্চের মধ্যে একটা মানুষও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ থাকতো, সেখান থেকে হিউম্যান টু দ্য পিক সোয়াইন একটা স্পিসিস ব্যারিয়ারটা ব্রিচড হলো, এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু হলো সোয়াইন ফ্লু, যেটা পরবর্তী তখন আমরা ব্যাকটেরিয়াও জানি না ভাইরাস জানি না, আলেকজান্ডার ফ্লেমিং তার বহু পরে 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেছেন, তো তখন আমাদের খুব একটা জ্ঞান বুদ্ধি এই বিষয়ে ছিল না, এবং ধীরে ধীরে তখন এট দি এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সোলজাররা তারা নিজেদের মধ্যে ক্যারি করছেন, তারা বুঝতে পারছেন না, তারা নিজেদের দেশে দেশ ও দেশে যেতে শুরু করলেন, এবং তাদের মধ্যে দিয়ে সোয়াইন ফ্লুটা ছড়িয়ে পড়লো। বোম্বে ফিভার কেন বলতো? কারণ ভারতবর্ষে যত সোলজাররা জীবিত হয়ে ফিরেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে, দে অল কেম ব্যাক ভায়া দ্য পোর্ট অফ মুম্বাই, সুতরাং লোকে এইটুকু বুঝতে পেরেছিল যে মুম্বাই পোর্ট থেকে অসুখটা ছড়াচ্ছে, সো দ্য নেম ওয়াজ বোম্বে ফিভার। এবার এই যে ভাইরাসটা আমাদের জাকিয়ে বসল, করোনা ভাইরাস ইত্যাদি, করোনা ভাইরাস আমাদের নতুন কিছু না, কুকুরদের মধ্যে দেখা যায়, ব্যাটেদের মধ্যে দেখা যায়, অনেকে বলে যাদের বাড়িতে কুকুর আছে তাদের কোভিড কম হয়, কারণ কুকুরদের মধ্যে একটা ভাইরাস আছে করোনা ভাইরাস বিটা বলে, তো বলে পিপল হু হ্যাভ ডগস এট হোম তাদের একটা এক্সপোজার থাকে, সুতরাং তারা হয়তো
unknowingly they are a little bit resistant. তো আমাদের যে একটা একটা ধারণা দেওয়া হয়েছিল আমাদের যে এটা ওই ব্যাটেদের থেকে বা বাদুরদের থেকে এসেছিল সেখান থেকে ওয়েট মার্কেট উত্তম ঠিক গত সপ্তাহে কিন্তু সেই থিসিসটা নিয়ে দু একটা খুব পাওয়ারফুল সাইন্টিফিক জার্নালসে এটা নিয়ে খুব তোলপাড় হয়েছে কারণ দু একজন চায়নার ভ্রুকুটিকে অগ্রাহ্য করে এখন সাম সাইন্টিফিক আই এম নট টকিং অ্যাবাউট পপুলার প্রেস আই এম টকিং অ্যাবাউট সাইন্টিফিক পাবলিকেশনস যারা কিন্তু বলতে শুরু করেছে যে এটা খুব সম্ভবত একটা আর্টিফিশিয়ালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস এটা বড্ড লম্বা এই ভাইরাসটা ভীষণ লম্বা ন্যাচারালি এত লম্বা ভাইরাস আসে না আমরা কেবল যে ছবিটা দেখি না আমরা তার গোল মাথা দিয়ে খুঁচা খুঁচা বেরিয়ে আছে দ্যাট ইজ রিয়েলি নট আ ট্রু পিকচার অফ দ্য ভাইরাস ওটা হচ্ছে ভাইরাসের হেডটা এর একটা বডি আছে ইটস ভেরি লং অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স এবং প্রেজেন্টলি আমরা যে কতগুলো জিনিস নিয়ে ভয় পাচ্ছি যে মিউটেশন যেখানেই যায় চেঞ্জ করে এমুক করছে মিউটেশন হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট ডাবল মিউটেশন ইত্যাদি প্রথম কথা হলো ভাইরাস অলওয়েজ মিউটেটস আমাকে আপনাকে কেউ যদি একটা ছাপা বই দিয়ে বলে এর 200টা কপি করো ইভেন ইউ উইল নেভার বি এবল টু ডু 200 আইডেন্টিক্যাল ফটোকপিস তার মধ্যে দু চার পাঁচটা বেরিয়ে যাবে যার কালিটা ফিকে উপরে উঠে গেছে নিচে উঠে গেছে সো সিমিলারলি এনি জেনেটিক মেটেরিয়াল ডিএনএ বা আরএনএ তার নেচারই হলো চেঞ্জ করা নাহলে তো আমি আমার বাবা মায়ের একেবারে ডিটো কাট অ্যান্ড পেস্ট কপি হতাম উই আর নট কাট অ্যান্ড পেস্ট কপিজ অফ আওয়ার পেরেন্টস বিকজ যে কোনো জেনেটিক মেটেরিয়াল সে চেঞ্জ করবে তো এই ভাইরাসটা যেটা নিয়ে আমরা আতঙ্কিত হয়ে রয়েছি নিশ্চয়ই হওয়ার কারণ আছে যে মিউটেটিং ভেরিয়েন্ট বলে এটা কিন্তু অনেক আরএনএ ভাইরাসের থেকে কম মিউটেট করে ইট ইজ অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি আ প্রিটি স্টেবল ভাইরাস অনেকদিন বাদে বাদে দু একটা চেঞ্জ দেখাচ্ছে ইউকেতে দেখিয়েছে এই যে নাম্বার গুলো দেখেন B1617 এটা সেটা ইত্যাদি এগুলোতে কি হয় এগুলো হচ্ছে যে দিস ডিনোট দ্য অ্যামিনো অ্যাসিড পজিশন ওসবের মধ্যে এখন ঢুকছে সো ইট হ্যাজ অল ইট হ্যাজ অলওয়েজ বিন দেয়ার মানে এটা নিয়ে যে আমি আপনি একেবারে না ঘুমিয়ে ষড়যন্ত্র করছে এ করছে না ষড়যন্ত্র করছে না এর নেচারই তাই সবসময় তাই করবে এখন আমরা যে ঝামেলার মধ্যে এখন রয়েছি দ্য সেকেন্ড ওয়েভ যেটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করছি প্রথমত ফার্স্ট ওয়েভ যেটা আমাদের মধ্যে ছিল ধরে নিন প্রায় জুলাই থেকে রাপস্ট্রোকটা শুরু হয়েছিল ওয়েন্ট অন টিল অ্যাবাউট নভেম্বর তো ভারতবর্ষ তো এত বড় একটা জায়গা ভারতবর্ষ থেকে আমরা যখন গ্রাফ আঁকি বা আপনি যদি গুগলে গিয়ে করোনা ভাইরাস ইন্ডিয়া টাইপ করেন আপনাকে একটা কার্ভ দেখিয়ে দেবে প্লাস প্লিজ রিমেম্বার দিস ইজ আ সামেশন অফ মেনি এক্সপিরিয়েন্সেস এত বড় একটা দেশ 3 লক্ষ স্কোয়ার কিলোমিটার 130 কোটি লোক 30টা রাজ্য এটা উই আর লাইক ইউরোপ ঠিক যেমন ফ্রান্স জার্মানির সঙ্গে মিলবে না কি জার্মানির টাইম লাইন অফ প্যান্ডেমিক ইউকের সঙ্গে মিলবে না কখনোই ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে এদিকে আহমেদাবাদ থেকে কলকাতা কখনোই একই টাইম স্কেলে আসবে না আমরা যখন এটাকে ম্যাথামেটিক্যালি এক্সট্রাপোলেট করি ডেটা ওয়াইজ আমরা একটা কার্ভ পাই তো ধরা যায় মোটামুটি দেখা গেছিল যে জুলাইয়ের মাঝামাঝি 14th to 17th July আমরা ফার্স্ট ওয়েভের পিক এ রিচ করেছিলাম তারপরে মোটামুটি থেমে গেল থামার পর দেয়ার ওয়ার মেনি ফ্যাক্টরস যে আমরা কেউ কেউ ভেবেছিলাম আমরা মনে করেছিলাম হায়েস্ট 97,000 কেস ছিল বোধহয় 17th September ছিল তো আমরা মনে করেছিলাম বাবা এত কেস এত হয়ে অমুক তমুক হায়েস্ট পজিটিভিটি রেট ছিল 13 না 15% এর কাছাকাছি তো আমরা ভেবেছিলাম যে আরে বাবা এত মারাত্মক হয়ে গেছে অনেকের ইনফেকশন হয়ে গেছে আমাদের মধ্যে আর আসবে না এত লোকের হয়ে গেছে 1.5 কোটি লোক মতো ইনফেক্টেড সো উই আর নট গোয়িং টু গেট এ সেকেন্ড হ্যাঁ এখন পাণ্ডিত্য করে লাভ নেই আমরাও ভেবেছিলাম কিছু কারণ কোন মানুষ ইচ্ছে করে তার বিপদ চায় কেউ চায় না এবং কিছুটা আমাদের পলিসি মেকার্স যারা আমাদের দেশের কান্ডারি যারা কিছুটা তাদের মধ্যে জিনিসটা ঢুকে পড়েছিল এবং তার মধ্যে মধ্যে আমরা কতগুলো ডেফিনেটলি কতগুলো আমাদের পলিসি ডেফিসিটস হয়েছে কারণ কোনো মতেই এতগুলো ইলেকশন করা সেই সময় আমরা উচিত হয়নি নট দ্য ওয়ে উই ডিড ইট
তারপরে আমাদের যে কুম্ভ মেলা এটসেট্রা গুলো করা হলো, মেনি একটা কুম্ভ মেলার দিকে আঙুল তুলে লাভ নেই, কতগুলো বিয়ে বাড়ি হয়েছে আপনি যদি অ্যাড করেন। হ্যাঁ, দুটো লোক বিয়ে করবে তার জন্য আমরা আমাদের একটা 500 লোককে বিয়েতে নিমন্ত্রণ করা মানে হচ্ছে যে বাকি 498 লোকটার কি দরকার সেখানে, সেই তো কিছুদিন বাদে ঝগড়া ঝাঁটি চুলোচুলি হানাদানি শুরু হবে। তো যাই হোক, আমাদের এটা একটা জাতীয় বদভ্যাস। তো আজকে আমরা কুম্ভ মেলার পিছনে পড়েছি, ঠিক আছে, সেটা দৃশ্যত, ইট ইজ এ ভিজুয়াল এক্সাম্পল। আপনি যদি দিল্লি কলকাতা মুম্বাই, কলকাতাতে অত হয়নি, দিল্লি মুম্বাইতে যে রেটে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অব্দি বিয়ে হয়েছে যদি অ্যাড করে, যেহেতু মানে কুম্ভ মেলা কিন্তু 500 টাইমস হবে। তো এই সমস্ত কাজকর্মের জন্য কি হলো যে একটা ছিল আমাদের স্লথতা, দেয়ার ওয়াজ ভেরিয়াস লুপ হোলস এন্ড পলিসি মেকিং, বড় বড় ইভেন্ট হচ্ছে, ইলেকশন হচ্ছে, এবং এইরই সুযোগে যেটা হলো যে দুটো জিনিসের মধ্যে হয়েছিল যে পাঞ্জাব কিন্তু কখনোই সেই অর্থে খুব একটা ঠান্ডা হয়, কারণ পাঞ্জাবে যেটাকে ব্রিটিশ স্ট্রেন বলা হয় বা বহু পাঞ্জাবের বহু মানুষ ইউকেতে কাজ করেন এবং যেমনি ফ্লাইট খুলে দেওয়া হলো এধার ওধার যাতায়াত করতে, কখনোই দেখবেন যে পাঞ্জাব এবং কেরালা এই দুটো প্রদেশে কখনো জিনিসটা বেসলাইন টাচ করবে না। কেন করবে না? বিকজ দে আর কনস্ট্যান্টলি দে আর মানে বাঙালিরাও অনেকে পালিয়ে টালিয়ে এদিকে বসে আছে, কিন্তু বাঙালিরা এত ঘন ঘন যাতায়াত করে না, লাইক দ্য গালফ অ্যান্ড কেরালা অ্যান্ড লাইক ইউকে এটসেট ইউকে ক্যানাডা অ্যান্ড পাঞ্জাব, এদের মধ্যে লোকেরা হাঁচি কাশিতে যাতায়াত করে। সো দে আর সো কানেক্টেড উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড যে এদের একেবারে আপনি ইন্টার কানেক্টিভিটি এবং প্যান্ডেমিককে বেসলাইন টাচ করানো খুব কঠিন। সো পাঞ্জাবে ইউকে স্ট্রেনটা ভেতর ভেতর বাড়ছিল, এবং যে যেখানে গল্পের যে পার্টটা আমরা মিস করে গেছি সেটা হলো মহারাষ্ট্রতে আপনার বিদর্ভ এরিয়াতে, বিদর্ভ অমরাবতী এই সব কিছু ডিস্ট্রিক্টে, কিন্তু সেটা সেখানেও কিন্তু আমরা জিনিসটাকে অতটা আমরা উই কুড নট ব্রিং ইট আন্ডার কন্ট্রোল, এবং ডিস্টিংক্টলি আমরা দেখছিলাম যে দের ওয়ার 3-4 ডিস্ট্রিক্টস যাদের মধ্যে মাঝে মধ্যেই কেস দেখা যাচ্ছে। এটা শুধু কেসের সংখ্যা না, অ্যাকচুয়ালি ইট ইজ নাও বিলিভড যে এই যে আমরা B1617 ইন্ডিয়ান ডাবল মিউটেশনের কথা বলছি, সেটা খুব সম্ভবত ওয়াজ দেয়ার অ্যান্ড ওয়াজ ডিটেক্টেড ওয়ে ব্যাক ইন অক্টোবর নভেম্বর, বাট আমরা দুটো জিনিসকে কোরিলেট করতে সময় লেগে গেছে। আমরা কিছু উদ্ভট প্রজাতি দেখছি, এদিকে ইনফেকশন বাড়ছে, এবার অচেনা যেমনি আমি একটা ভাইরাল স্ট্রেন দেখব তখনই কিন্তু তার মানে এ সুযোগ খুঁজছে, এই আড়ালে আবডালে আবার আমাদের ফাঁক ইমিউন আমাদের ইমিউনিটির আমাদের প্রিকশনের ফাঁক ফোকর সে খুঁজে বেড়াচ্ছে, যা করে সে নিজের বংশবৃদ্ধি করবে। ভাইরাস আমার ভাইরাসটাকে প্রয়োজন নেই, ভাইরাসের আমাকে প্রয়োজন, কারণ আমার মধ্যে যতক্ষণ না ভাইরাল পার্টিকেল গুলো বাড়ছে সেটা না বাড়তে পারলে দ্যাট ভাইরাস পার্টিকেল ইজ গন, সে অবলুপ্ত। তাহলে এরকম অবজারভেশন গুলো ঠিক আমাদের চোখে পড়েনি। আর এই যে আমরা ভেরিয়েন্টস মিউটেশন 16-17 হেনা তেনা এগুলোকে ডিটেক্ট করবো কি করে? করবো থ্রু আ প্রসেস কল জিনোমিক অ্যানালিসিস। আজকে আমার জ্বর হয়েছে, লোকে আমাকে বলবে নাকে সব দিয়ে একটা আরটিপিসিআর, আরটিপিসিআর ছাড়াও কিছু টেস্ট আছে, র্যাপিড অ্যান্টিজেন আছে, কার্ট্রিজ বেসড একটা টেস্ট এসছে, সিবিনেট বলে ইত্যাদি আছে। এবার মনে রাখবেন এই যে আমরা বিভিন্ন সাব টাইপস এর কথা বলছি, এগুলো জানতে গেলে আমাকে একটা আরটিপিসিআর স্যাম্পলকে নিয়ে তার উপরে আবার নেক্সট লেভেল অফ টেস্টিং করতে হবে, যেটাকে বলা হয় জিনোমিক অ্যানালিসিস। এই জিনোমিক অ্যানালিসিস এর প্রয়োজনীয়তা ডেফিনেটলি আমাদের গভর্নমেন্ট এবং সাইন্টিফিক ইনস্টিটিউশন রিয়েলাইজড, এবং 5টা না 7টা আপনাদের মতো ইনস্টিটিউশনকে একসাথে করে দের ওয়াজ আ কনসোর্সিয়াম অফ জিনোমিক অ্যানালিসিস বডিজ কল ইনসাকক। এবং ইনসাকক এখন বলছেন যে ইনসাকক ওয়াজ হেল্পড ইন আ বিগ মেজার বাই সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল USA, যারা সিয়াটলে বেসড, সিডিসি অ্যান্টনি ফৌচি যাদের নাম সবসময় শুনছে, তারা কিন্তু যে
something is wrong somewhere. Tara ekhon bolchen je they got the hint from way back in October. They tried to tell different people je look, something is not right, ei onko ta milche na, shongkha ta amader kome esche, pandemic ta dekhe mone hocche bhadro byabohar korche, tahole ei genomic variant gulo keno asche, eta ki abar amader bipode felte pare. তো যাই হোক, আমাদের কয়েক মাসের একটু হাঁপ ছাড়া জায়গা দিয়ে আবার থ্রু মহারাষ্ট্র, দেন থ্রু দিল্লি, দেন তার আবার একটা এক্সপ্লোশন শুরু হলো, অ্যান্ড দ্যাট এক্সপ্লোশন রিয়েলি স্টার্টেড ফ্রম এন্ড অফ মার্চ অ্যান্ড বাই এপ্রিল ইট ওয়াজ ফুল ব্লাস্ট। মেনি অফ আস থিঙ্ক, আমরা ভাবি যে ওরে বাবা, আগের বার তো পিক ছিল 97, তাহলে এবার কেন 3.5 লক্ষ, 4 লক্ষ, এটসেট্রা। Second wave বা second installment is always worse than the first installment. কারণ আগের বার যে শুরু হয়েছিল, যে সিডটা আমি আপনি দিয়েছিলাম, দ্যাট হ্যাড টু কাম ফ্রম আউটসাইড, একটা দুটো তিনটে চারটে করে শুরু হয়েছিল। এখন কি হয়েছিল, এখন যথেষ্ট মাত্রায় সেটা আমাদের মধ্যে লুকিয়ে চুরিয়ে বসেছিল, সে খালি তার মাল্টিপ্লাই করার একটা সুযোগ ছিল, এবং যেমনি আমরা তার হাতে সেই সুযোগটা তুলে দিলাম, সে লাইক ইউ নো মানে একেবারে মানে হাসি মুখে বদান্যতায় সে সেই অপরচুনিটিটা এক্সপেক্ট করে এই সমস্যাটা ক্রিয়েট করে। এবার বাকিটা আপনারা দেখছেন, আমরাও চোখে দেখছি কি বিরাট বিরাট সংখ্যা। লেট আস ক্ল্যারিফাই এ ফিউ পয়েন্টস, যে ডিফারেন্সেস গুলো কি। প্রথম কথা হলো যে আমরা মানুষকে তো একেবারে মানে সে একেবারে চুল ছিঁড়বে, দুঃস্বপ্নে ঘুমবে না, এটা কেউ চায় না, বাট আমরা ডেফিনেটলি দেখছি যে তার যে চরিত্রটা পাল্টেছে, তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, প্রথমত হচ্ছে এবারের সিমটম গুলো কিন্তু অনেক আলাদা। এবারের মধ্যে এই যে প্রথম থেকেই কতগুলো অদ্ভুত জিনিস হচ্ছে, চোখ লাল, যেগুলো আগে হয়নি, চোখ লাল হচ্ছে, সর্দি হচ্ছে, হচ্ছে ইট ইজ সাম হাউ ট্রাইং টু ডিসগাইজ অ্যাজ আ ক্লাসিক্যাল ভাইরাল ফিভার। মজার কথা হলো বোথ ইউরোপ অ্যান্ড এশিয়াতে যবের থেকে কোভিড দাপিয়ে বেড়াচ্ছে তবের থেকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা কমে গেছে। লাস্ট উইন্টার কেন হয়েছে আমরা এখনো জানি না, আমরা কিন্তু অনেকই ভেবা জায়গা খেয়ে আছি। When Europe calculated their deaths, they presumed যে আমার কোভিড এ 10 লক্ষ মারা যাবে, ইউরোপে ইনফ্লুয়েঞ্জায় 5 লক্ষ লোক মারা যাবে, বাট দ্য 5 লাখ ডেথস ফ্রম ইনফ্লুয়েঞ্জা নেভার হ্যাপেন্ড। একটা বড় গুন্ডা ঢুকলে ছোট গুন্ডাকে চাপিয়ে দেয়। আমাদের দেশেও কিন্তু দেখবেন যে মেবি ইট হ্যাজ সামথিং টু ডু উইথ হ্যাবিটস, এই যে চাইল্ডহুড ইনফ্লুয়েঞ্জা ফিভার, চাইল্ডহুড রেসপিরেটরি ডিজিজেস, গত বছরটা প্রায় হাওয়া হয়ে গেছিল, নট দেয়ার। পিডিয়াট্রিশিয়ানরা অনেকে পেশেন্ট পাচ্ছিল, কারণ এই মাস্কটা আসানা তানা লকডাউন করে, সো সামহাউ দ্য বিগার ইভিল ইজ সাপ্রেসিং দ্য স্মলার প্রবলেম। তাহলে এবারে কি হচ্ছে, এবারে সিমটমস গুলো একটু আলাদা। আর যে জিনিসটা আমাদের বেশি ভোগাচ্ছে সেটা হলো যে লাস্ট টাইম আমরা ভাবতাম আচ্ছা অমুকের কোভিড হয়েছে, পাঁচ, এই যে একটা টার্বুলেন্ট, এই যে একটা জটিলতার যে ফেজটা, সবাই হবে না, কারো কারো হবে, 5% হবে, 3% হবে, দ্যাট কমপ্লিকেটেড ফেজ যেটাকে সাইটোকাইন স্টর্ম এটসেট্রা বলা হয়, দ্যাট ওয়াজ সর্ট অফ কামিং ফ্রম দ্য 5-7 ডেজ প্লাস তারপর থেকে। বাট কোভিডও এখন অধৈর্য হয়ে পড়েছে, তার হাতে অত সময় নেই, সে এখন এসে করে এবং যাকে সে বেশি মানে অত্যাচার করার প্ল্যান করে, এবারটায় সেকেন্ড ওয়েভে উইদিন 2-3 ডেজ ইট ইজ কজিং আ লট অফ প্রবলেম। একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের বুঝলে ভালো হয়, ইট ডাজেন্ট মেক এ ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে আমরা দুদিন আগে শুনলাম, যেমন DRDO এটসেট্রা একটা অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি করেছেন। অনেস্টলি স্পিকিং, কোভিড এর এগেনস্টে কিন্তু অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি করে আমরা বিরাট কিছু করতে পারছি না। কেন করতে পারছি না, কারণ আমাদের যখন এই যে শারীরিক ঝামেলাগুলো হচ্ছে, ব্রেথলেসনেস, লাঙে ছড়িয়ে পড়ছে, অক্সিজেন কমে যাচ্ছে, লাং কনসলিডেশন হচ্ছে, আমরা হাঁকপাক হাঁকপাক করছি, দ্যাট ইজ নট কজড বাই নাম্বার অফ ভাইরাসেস, দ্যাট প্রবলেম ইজ কজড বাই আমাদের নিজস্ব ইমিউন রেসপন্স। কি হচ্ছে ব্যাপারটা, ভাইরাসটা আমার শরীরে ঢুকলো,
লাংস আমাদের শরীরে ইজ দ্য মোস্ট ইমিউনোজেনিক অর্গান। কেন লাংয়ের এত ইমিউনোজেনেসিটি? কারণ আমার হার্ট, স্টামাক, ইন্টেস্টাইন, ব্রেন, শরীরের কোনো সেকেন্ড ভিসেরা নেই যেটা ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। লাং ইজ দ্য ওনলি অর্গান ইন দ্য বডি উইচ ইজ ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। সে হাওয়ার থেকে হু হু করে শ্বাসটা আমরা নিচ্ছি, সারা পৃথিবীর ভিতরে হাওয়ায় যা যা আছে পলিউটেন্টস, ব্যাকটেরিয়া, ভাইরাস আমার লাংয়ে যায়। লাং সেটাকে ইমিউনোলজিক্যালি প্রসেস করে করে তারপর সে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এসব করছে। এবার এই যে ভাইরাস বাবা যে আমার শরীরে ঢুকলো, ধরুন আমার সে পাঁচটা ঢুকেছে এবং তাকে সাপ্রেস করতে আমার এতটা রেসপন্স হলেই হয়ে যাবে, বাট দ্যাট ডাজ নট হ্যাপেন। লাংস হঠাৎ করে এমন একটা, মানে যাকে আপনি এই চুপ করে বসো একটু বকা দিলে হয়ে যাবে, তাকে আপনি ঘুষি মারতে চান। তো লাংসের যে উল্টে সে যে ইমিউন রেসপন্সটা করে, যার এতটা করলে হয়ে যেত সে এত দূরে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের সিস্টেম পালমোনারি ইমিউনোলজি মিডিয়েটেড যে রেসপন্সটা হচ্ছে, দ্যাট ইজ ফার অ্যাবাভ হোয়াট ইজ রিকোয়ার্ড। যাকে ধমক দিলে আপনার কাজ হয়ে যেত, আপনি তাকে মারপিট করতে গিয়ে একটা বিশ্রি সিচুয়েশনে চলে যাচ্ছেন, এবং দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন স্টর্ম ইজ নট রিয়েলি, ইট ইজ ভাইরাসটা আপনাকে ইরিটেট করবে। আমি আমার রিয়াকশনটাকে মডুলেট করতে পারলাম না, আমি অতিরিক্ত রিয়্যাক্ট করলাম এবং আমি নিজেরই ক্ষতিটা নিজে করে বসে থাকছি, দ্যাট ইজ সাইটোকাইন স্টর্ম। সুতরাং কমপ্লিকেটেড বা সিভিয়ার কোভিড এর যত ওষুধপত্র এটসেট্রা, স্টিরয়েডস, ইমিউনোমডুলেটরস, দে আর অল এইমড টুয়ার্ডস রেগুলেটিং দ্য ইমিউন সিস্টেম। এই যে আমি বেশি মাথা গরম করে ফেলেছি, আমার মাথাটা ঠান্ডা করার জন্য সব ওষুধপত্র দেওয়া হচ্ছে। ভাইরাস ততদিন যা বিরক্ত করার করেছে মোটামুটি আনাচে কানাচে চুপচাপ বসে আছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস যে লট অফ পিপল থিঙ্ক, আমরা অনেকেই ভাবি যে আরে ব্যস্ত, যেরকম আমি একটা পেনিসিলিনের ইঞ্জেকশন নিলে একটা ভাইরাস ঠিক হয়ে যাচ্ছে, কি দুটো অমুক টমুক সেপট্রান খেলে একটা অন্য ব্যাকটেরিয়া চলে যাচ্ছে, ওখানে প্রবলেমটা হচ্ছে দ্য ড্যামেজ ইজ কজড বাই দ্য প্রেজেন্স অ্যান্ড নাম্বার অফ ব্যাকটেরিয়া। ভাইরাস হচ্ছে আর ও মিচকে শয়তান, ও একটা জিনিসটাকে খুঁচিয়ে দিয়ে এধারে ওধারে চলে যায়, তারপর প্রবলেম ইজ কজড বাই দ্য ইমিউন সিস্টেম। তো দ্যাট ইজ দ্য প্রবলেম, এই যে সাইটোকাইন স্টর্ম বা যেটা জিনিস মানুষটাকে আমাদের অ্যাকচুয়ালি যেটা ফিজিওলজিক্যাল ড্যামেজ করছে, দ্যাট ইজ হ্যাপেনিং মাচ আর্লিয়ার নাও। প্রথম দিকে আমরা ভাবছিলাম যে ওই পাঁচ সাত দিন বাদে দেখবো এটসেট্রা, না, নো মোর। নেক্সট ক্যাটেগরি হলো কি, নেক্সট ব্যাপারটা হলো যে ইন দ্য মেইন টাইম সিন্স 16th of January আমরা কিছু কিছু ভ্যাকসিনেশন করতে পেরেছি, নট অ্যাট দ্য সেম, নট অ্যাট দ্য রেট দ্যাট উই উড হ্যাভ লাইক টু, যতটা করতে চেয়েছিলাম ততটা করতে পারিনি, খানিকটা করতে পেরেছি। কিন্তু কি করেছি, 60+ এজ গ্রুপ, ডাক্তার কমিউনিটি, এদের আমরা অনেকটা প্রোটেকশন দিতে পেরেছি। তাতে কি হলো, এবার এজ গ্রুপ অফ এফেক্টেড নেমে গেছে। সো আই হোপ ইউ ডোন্ট হ্যাভ টু, বাট আপনারা যদি এখন একটা রেসপিরেটরি কেয়ার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আশেপাশ দিয়ে হেঁটে যান, ইট ইজ ভেরি ডিস্টার্বিং টু সি সো মেনি পিপল ইন দেয়ার 30s and 40s নাও ইন দ্য হসপিটালস ইন দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটস। আমাদের হাসপাতালে আজকে যখন প্রথমে মানুষকে অক্সিজেন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, অক্সিজেনে কাজ না হলে ইউ গেট অন টু দ্য ভেন্টিলেটর, ভেন্টিলেটরেও যখন কাজ না হয় তখন ইউ গো অন টু দ্য মোস্ট অ্যাডভান্সড হাই টেক লাইফ সাপোর্ট সিস্টেম, তাকে বলে ECMO। আমরা অক্সিজেনেট করি আউটসাইড দ্য বডি, এক্সট্রা কর্পোরিয়াল অক্সিজেনেশন, হার্ট লাং বাইপাসের মতো। ভারতবর্ষের তাবড়ো তাবড়ো হসপিটাল বা এশিয়ার তাবড়ো তাবড়ো হসপিটাল, কেউ পাঁচটা ছটা ECMO-র ওপর কারো কোনো অভিজ্ঞতা নেই রান করার। এই যে আজকে আমি আপনি কথা বলছি, আমাদের হাসপাতালের নিচে ইট ইজ আন্ডার মাই সুপারভিশন, হ্যাঁ, উই আর রানিং 28 ECMO-স অ্যাট দ্য সেম টাইম। ইট ইজ দ্য লার্জেস্ট এক্সপিরিয়েন্স অফ এনি হসপিটাল ইন এশিয়া।
এবং কাদের কার কাদে যা দেওয়া হচ্ছে পিপল হু উড বি প্রবাবলি ডেড উইদিন 24 আওয়ার্স এন্ড মেনি অফ দেম আর প্রিটি ইয়াং তাহলে এই এবারকার বিপদটা এই এই যে নিউ ভেরিয়েন্ট যেটা এসেছে আমরা কি জিনোমিক অ্যানালিসিস ডেটা আছে অনেস্টলি আমাদের জিনোমিক ডেটা নেই কারণ আরটিপিসিআর থেকে জিনোমিক ডেটা করার কথা ইন দ্য ন্যাশনাল অর্গানাইজেশন আমাদের নয় বাট আই হোপ সাম ডেটা কামস আউট অ্যানাদার প্রবলেম দিস টাইম রাউন্ড ইজ যে ইয়াং এজ গ্রুপ আর আগের বার যেমন আমরা বাচ্চাদের কথা ভাবি কারণ আমরা চোখে দেখি আমরা অনেস্টলি নোবডি স এনি চিলড্রেন গেটিং এফেক্টেড বাট দিস টাইম আ লট অফ চিলড্রেন আর গেটিং এফেক্টেড আর ফর্চুনেটলি বাচ্চাদের কি হচ্ছে বাচ্চাদের জ্বর হচ্ছে ছেলে মেয়েদের এবং ডায়েরিয়া হচ্ছে লট অফ দেম আর গেটিং ব্যাড ডায়েরিয়া ফর্চুনেটলি লাং কমপ্লিকেশনটা তাদের অতটা হচ্ছে না বিকজ চিলড্রেন হ্যাভ আ ডিফারেন্ট ইমিউনিটি ভেরি ডিফারেন্ট ফ্রম আস তাদের একটা 13-14 বছরের ছেলের ইমিউনিটি আর আমার আপনার ইমিউনিটির মধ্যে অনেক তফাৎ আকাশ পাতাল তফাৎ তো সামহাও ওরা কিন্তু ওদের ইমিউন সিস্টেম তো অতটা মাথা খারাপ করছে না যেটা আমার আপনার করে ফেলছে সো বাই দ্য গ্রেস অফ গড এই ইমিউনোলজিক্যাল প্রবলেম গুলো তাদের মধ্যে কম সেকেন্ড ওয়েভের কি মোর্টালিটি হায়ার আমার মনে হয় সেকেন্ড ওয়েভের মোর্টালিটি উইল বি ডিস্টিংক্টলি হায়ার ফার্স্ট ওয়েভের মোর্টালিটি ছিল অ্যারাউন্ড 1.5-6.57% সেকেন্ড ওয়েভের মোর্টালিটি নিয়ে অনেক পলিটিক্যাল কথাবার্তা আছে আমি তার মধ্যে ঢুকছি না উই আর আন্ডার রিপোর্টিং ডেথস উই আর আন্ডার কাউন্টিং ডেথস বড় বড় স্টেট ইন দিল্লি উত্তরপ্রদেশ এটসেট্রা ইট ইজ ভেরি ট্রু যে যে ছাড়খাড় হচ্ছে সেখানে মানুষ চেষ্টা করলেও হয়তো একটা অ্যাকিউরেট ডেথ রেজিস্ট্রি রাখতে পারবে না But I have a feeling the second wave in mortality jokhon mata thanda kore amra dekhte parbo will be in the region of 2.5% at least sudharan ar shongkha ta eto beshi apni chinta kore dekhun total number ta jodi first wave e 4 gun beshi hoy and that percentage is 1.5% higher so at the end of the day you will end up losing far higher number of people But at the same time, per 100 people, jader char oshustho hocche proti 100 jon manush, actually still 92-93% are at home. 5-7% are coming to room, at best 10% are coming to hospitals. Ebong ei 10% jara hospital e ashe, tader about 20% goes through. Mane probably 1% of the total affected population have a complicated course. Bakira are still low grade symptoms they are still asymptomatic kintu definitely time ta short hoyeche age group ta nemeche medicines we don't have very many extra medicines this time kintu ei je prothom dik theke ekta disturbance noticed hocche bole physician ra kintu both on clinical grounds and on blood reports we are definitely tending to use more steroids steroids are tao paoa jay shohojlobbho oshudh dam khub beshi noy kintu carefully use korte hoy steroids give good result steroids er ekta jhamela hocche beshi steroid dile abar secondary infection hobe taro ekta bipot ache to seta mathay rakhte ekhon before we end people touch on one more thing which is vaccination ভ্যাকসিন সম্বন্ধে আপনারা বাই দিস টাইম অনেকেই জানেন যে ইট ওয়াজ আ ভেরি র্যাপিড ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন স্মল পক্স পৃথিবীতে কতদিন ছিল হাউ লং বা স্মল পক্স অন দ্য ইন দ্য হিউম্যান কমিউনিটি বিফোর স্মল পক্স ওয়াজ এরাডিকেটেড স্মল পক্স ওয়াজ ইন দ্য হিউম্যান কমিউনিটি ফর 7,000 ইয়ার্স বিফোর এডওয়ার্ড জেনার 1796 এই যে জেনার ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন বেরোচ্ছে যেটা কোভিশিল্ড হিসেবে আমি আপনি ইঞ্জেকশন নিচ্ছি সেই এডওয়ার্ড জেনার এ ভদ্রলোকের বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না কে ভাইরাস কে ব্যাকটেরিয়া সে খালি দেখছিল যে যারা গুরুদের সঙ্গে থাকে মিল্ক মেডটা যারা যে মেয়েরা গুরু দুধ দোয়
তাদের কেন স্মল পক্স নেন, ও বারবার এটাই ভাব কি হলো, আর এটাও দেখে বার করলো যে যারা গরুর দুধ দোয় তাদের হাতে ব্লিস্টার হয় কিন্তু স্মল পক্স হয়। সেইটা কোরিলেট করে ও ভ্যারিওলা বা কাউ পক্সটাকে জেমস ফিপস বলে একটা 8 বছরের ছেলেকে এবং সেখান থেকে ভ্যাকসিনেশন রেশনাল, ইট ইজ নট সাইন্টিফিক, কারণ হি হ্যাড নো আইডিয়া কে ভাইরাস কে ব্যাকটেরিয়া, কিন্তু এই প্রিন্সিপালটা উনি এস্টাবলিশ করলেন এবং 5,000 বছরের উপর যে অসুখটা মানুষকে রাস্তা নাবুদ করেছে সেই অসুখটাকে একটা সিম্পল লজিক্যাল অবজারভেশন কি হবে। আর কেবল যে আমাদের দেশে মাথা গরম করা লোক আছে তা নয়, সব জায়গায় আছে। তো যখন 2-4 বছর পরে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, সো আই ওয়ান্টেড টু টেল ইউ দিস, যে বাই দ্য টাইম এভরিবডি সেড যে এডওয়ার্ড জেনার কি বিচক্ষণ মানুষ, ভ্যাকসিনটা আবিষ্কার করেছেন বলে এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক জীবনে বেঁচে গেল। তো আপনারা যারা নিশ্চয়ই ইংল্যান্ডে কয়েক ঘোরাফেরা করেছেন, লন্ডনের সেন্টারে ট্রাফালগার স্কোয়ার বলে একটা জায়গা আছে, নেলসনের একটা স্ট্যাচু আছে ট্রাফালগার স্কোয়ার। তবে বহু লোককে জিজ্ঞেস করেছে আপনি কখনো নেক্সট টাইম ট্রাফালগার স্কোয়ারে গেলে দেখবেন নেলসন স্ট্যাচু সাউথ ওয়েস্ট কর্নার একটা জায়গা আছে, ওখানে প্রিন্স অ্যালবার্ট বলেছিলেন এত বড় লোক এত বড় ডাক্তার আমাদের এত হাজার হাজার লোককে বাঁচিয়েছে, তো তার একটা স্ট্যাচু উনি ওখানে এসে বসিয়েছিলেন জেনারেল। জেনারেল যেমনি স্ট্যাচু বেরোলো তখন জেনার মারা গেছেন 10-20 বছর হয়ে গেছে, পাবলিক মেমোরি সব, তো যারা সব ওই মিলিটারির লোকজন তারা আছে, তারা বললো হ্যাঁ একটা ছাপোষা ডাক্তার কি একটা কাউ বক্সে 2 ফোঁটা অন্য লোকের গায়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, তার স্ট্যাচু কখনো কেউ ট্রাফালগার স্কোয়ারে বসায়, তারা রাত্রির বেলা লাঠি শোটা নিয়ে প্রায় জেনারেল স্ট্যাচুটা ওখানে ভাঙতে বসছিল, তো তখন এডওয়ার্ড প্রিন্স অ্যালবার্ট সেই জেনারেল স্ট্যাচুটা বুকে করে নিয়ে গিয়ে সাউথ কেনসিংটন গার্ডেন্স এ বসায়। সো next time you go in London and you are interested about vaccination, South Kensington Gardens e gele dekhben je you can see je general statue ta jeta Trafalgar Square theke rater ondhokare kar loke otake mere dit pray bhenge dicche, so ei je doctor petanor je oshukh ta seta Kolkata te prothom noy ar ki Bangladesh e prothom, to shudhu loke doctor petato na England er loke doctor er statue ta ko petate chole gechilo। Anyway, so that story apart, you see vaccine amader jekhane ekon niye esche koyekta short question and answer mane apnader bolar chesta kori je vaccine ta ki protect korche, dekhun there is lot of scientific and statistical evidence je vaccines are protecting and protecting very well। Dhorun je kono ekjon manush, ami jodi one of them hoy, ekhon I get exposed to the COVID situation few times every day, amar jodi chance thakto infection howar every day 1 in 100, tahole amader sei chance take she kore dicche 1 in 15,000 ba 1 in 20,000, right? Next issue is je tar mane 20,000 joner moddhe ekjon hobe, amader deshe 20,000 lok is not a lot, আপনি দুটো রাস্তা এদিক ওদিক গেলে 20,000 লোক পেয়ে যাবেন, সো ইন স্পাইট অফ ইট আমরা কিছু ব্রেক থ্রু ইনফেকশন দেখ, কিন্তু ভ্যাকসিনস এর যেটা মেইন রোল প্লে সেটা হচ্ছে টু প্রিভেন্ট কমপ্লিকেটেড ডিজিজ, এবং তার চান্স ইজ অলমোস্ট প্রায় 1 in 50,000। বাট আবার এক কথা যে আমার আপনার সারা শহরের এই যে খবরাখবর আসে 1 in 50,000 ইজ নট সাচ এ বিগ নাম্বার, দু একজনের হবে, তাহলে কোন ওষুধ অব্যর্থ নয়, ভ্যাকসিন অব্যর্থ নয়। সেই কারণে ভ্যাকসিন নিলেও আমাদের সেলফ প্রোটেকশন মাস্ক এটসেট্রা ইউজ করে যেতে হবে। ভ্যাকসিন ইজ লাইক এ সিট বেল্ট, আমি আপনি সিট বেল্ট পরে গাড়ি চালাই, এখন সিট বেল্ট পরলে আমি গিয়ে বোকার মতো একটা লরির পিছনে গিয়ে গাড়িটাকে লাগিয়ে দিলাম, সিট বেল্টের দোষ নয় সেটা, কিন্তু সিট বেল্ট পরে থাকলে যাতে আমার ইন্টারনাল ইঞ্জুরি না হয়, যাতে আমার হেড ইঞ্জুরি না হয়, যাতে আমার ইন্ট্রা অ্যাবডোমিনাল ইঞ্জুরি না হয়, ইট উইল প্রিভেন্ট ফ্রম দ্যাট। তাহলে ভ্যাকসিনের কথাটা ভাবলে সিট বেল্টের মতো ভাবলে, যদি আরো ডিটেল কিছু কোয়েশ্চেন থাকে আমি নেব পরে। ভ্যাকসিনেশনের প্রেজেন্ট স্টেটাস কি, ভ্যাকসিনেশনের প্রেজেন্ট যে স্টেটাস আমাদের দেশে, যাই হোক, ইউনো ট্রাইং নট টু বি আননেসেসারিলি পলিটিক্যাল দিস আফটারনুন,
But vaccination planning in India at a major gondogol hoyeche. We have to accept it. There has been a major miscalculation. Amra prothome amader je target chilo seta chilo je by the month of July to vaccinate about 30 crore people, 2 crores in healthcare, 28 crores in the elderly population. Ar seta korle we needed 60 crore vaccine. The apex committees that was there in Niti Aayog, Health Department, etc. Janina Kano, they are very good people, very respected people. Kintu tara vaccination planning act a major blunder korechen. They did not order the UK, USA, European Union, tara sob vaccine order kore boshe ache October, November theke. Ar amra March obdi giye, we only ordered about 23, 24 crore vaccines. So we were terribly running short. Er moddhe abar United States tara raw material niye problem korlo. United States abar ki korlo? United States have vaccinated 60% of their population only by using Pfizer vaccine. But tara joto Covishield order korechilo India theke, especially after the new US administration came on. তারা প্রত্যেকটা অর্ডার্ড ভ্যাকসিন ইন্ডিয়া থেকে নিয়ে চলে গেল বললো উই পেড ফর ইট উই ওয়ান্ট ইট ডেলিভার্ড তো কি হচ্ছিল যে আমাদের যেহেতু নীতি আয়োগ এটসেট্রা ডিড নট অর্ডার ওয়েল ইন অ্যাডভান্স আমরা কিছুটা অ্যাডহক বেসিসে অন্য লোকের শেয়ারের থেকে কয়েক লাখ ভ্যাকসিন নিয়ে নিচ্ছিলাম উই ওয়ান্টেড টু ভ্যাকসিনেট অ্যাট দ্য রেট অফ 40 ল্যাক্স পার ডে 30 to 40 lakhs per day. Sheta hole amra July te giye we could have hit around 30 crores. But raw material problem, foreign companies took away their stocks. The true picture was not given to the government. Government exported 6-7 crore vaccine. Everything added to this problem. And in the midst of a storm, you see, bad advice kept on, that somebody misled the government once again to announce 18 to 45 vaccination. Jokhon amra 30 crore manusher jonno 60 koti vaccine niye struggle korchi, tokhon 18 to 45, which is another 50 crore people requiring another 100 crore vaccine, tar kono proshnoi uttor na. So somehow, oi byaparta puro ekebare mane আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে যেরকম অবস্থা হবে আর কি, তালের ঠিক নেই, ছন্দের ঠিক নেই, সময়ের ঠিক নেই, তো একদম সেই বেতালে বেসুরো গানের মতো একটা অবস্থা হয়েছে। বাট আই বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট নাও রিয়েলাইজেস দ্যাট দ্যার ইজ মেজর প্রবলেম ইন ভ্যাকসিনেশন প্ল্যানিং, আর তারা এই স্পুটনিক আসছে, স্পুটনিক শুড বি অ্যাভেলেবল, দ্য রাশিয়ান ভ্যাকসিন। অনেকে জিজ্ঞেস করেন ইজ ইট এ গুড ভ্যাকসিন, ইটস এ ভেরি গুড ভ্যাকসিন। The two cleverest vaccines, technology-wise, that amader hate Pfizer ekhono ashini. Pfizer technology take bola hoy mRNA, which is the real technological advancement, very specific. Sputnik hotche very similar to Covishield. Ora mama to pisto to bhai. Both are on the same model, adenovector based. Kintu Sputnik is cleverer. Covishield এর ফার্স্ট এবং সেকেন্ড ডোজে আপনি একই ভ্যাকসিন পান। স্পুটনিক এর সেকেন্ড ডোজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট ডোজ বিকজ দে ইউজ ডিফারেন্ট অ্যাডিনোভেক্টর থিংস, বাট স্পুটনিক ইজ এ লিটল বিট ডিফিকাল্ট টু ম্যানুফ্যাকচার। ওই জন্যে দু একটা জায়গায় যেমন মেক্সিকো, স্লোভেনিয়া, খুব সম্ভব কাপল অফ কান্ট্রিজ যারা স্পুটনিক ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স নিয়েছিল তারা কিন্তু করে উঠতে পারেনি। But Indian pharmaceuticals are very experienced. So I really hope that we get it. And probably the last thing I want to tell you for a minute is যে সবাই এখন যে আমরা সেকেন্ড ওয়েভে যথেষ্ট বিধ্বস্ত, তো অনেকে ভয় পাচ্ছেন থার্ড ওয়েভ অমুক তমুক কি হবে and all that. You see, the truth of the matter is যে ঠিক আছে, রাস্তায় দু চারটে গাড্ডা থাকতে পারে, দেয়ার মে বি এ কাপল অফ পটহোলস ইন দ্য রোড, বাট ইফ ইউ অ্যান্ড আই নো, আমি আপনি যদি জানি, একটা যদি আইডিয়া থাকে এই রাস্তাটা কোথায় ভাঙা, এই রাস্তাটার খানাখন্দগুলো কোথায় আছে, তাহলে অ্যান ইন্টেলিজেন্ট কান্ট্রি লাইক আওয়ার্স শুড বি এবল টু অ্যাভয়েড ইট। এবং এইটা আমাদের অ্যাভয়েড করতে গেলে আমাদের পপুলেশন লেভেলে আমাদের একটা ধৈর্য লাগবে।
কারণ ধৈর্য ধরুন আমরা এই একটা লকডাউনের মতো ফেজে যাচ্ছি, কিন্তু আমরা ফট করে কোলাপসেবল গেট বন্ধ করলাম আবার ফট করে খুলে দিলাম, এই করলে কিন্তু হবে না। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, একদিকে আমাদের জীবন জীবিকা পড়াশুনো রুজি রোজগার এটা সেটা কল কারখানা চলতে হবে, দ্যাট সেসেশন দ্যাট রিজাম্পশন অফ অ্যাক্টিভিটি হ্যাজ টু বি গ্র্যাজুয়াল, আর অন্যদিকে দিস ইজ আ শর্ট টার্ম মেজার, আর অন্যদিকে দ্য ইম্পর্টেন্ট থিং উইচ ইজ হ্যাপেনিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ বিল্ডিং আপ অফ দ্য ভ্যাকসিনেটেড পপুলেশন। এবং যখন আমাদের ভ্যাকসিনেশনটা আমার মনে হয় কি অ্যারাউন্ড ইন আ পপুলেশন অফ অ্যারাউন্ড 130 crores, আমাদের ভ্যাকসিনেশন যখন 30-40 কাছাকাছি গিয়ে পৌঁছবে, আই থিঙ্ক গভর্নমেন্টস অল রাউন্ড উইল বি ফার মোর কনফিডেন্ট দিস টাইম টু লিবারেলাইজ আওয়ার অ্যাক্টিভিটিস। বাট ভ্যাকসিনেশন ইজ রানিং স্লো নাও, ইফ ইউ আর এইমিং, আমরা যদি ওই 40-50 কি 30+ যদি এইম করি, ভেবেছিলাম আমরা জুলাই, কিন্তু রাফলি এখন যা ইন্ডিকেশন এখন ইট উইল বি অ্যাবাউট সেপ্টেম্বর অর সো বিফোর উই রিচ দেয়ার বিকজ উই আর রানিং স্লো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রম ইন্ডিয়া ইজ আমাদের ভ্যাকসিনেশন টার্গেটটা আরও বাড়বে। কেন বাড়বে? বিকজ চিলড্রেন উইল হ্যাভ টু বি ভ্যাকসিনেটেড, Indian school going children has to be vaccinated, কারণ সেটা না করলে আমাদের মতো একটা young students, both schools and college students, university students have to be vaccinated, and that has to be done with a priority, কারণ if you look at the Indian demography, আমরা যখনই ভাববো আমরা একটু নরমাল হচ্ছে হচ্ছে, স্কুল খুললাম, ইউনিভার্সিটি খুললাম, কলেজ খুললাম, two reasons, one is the young, অল্প বয়সী যারা তারাও এফেক্টেড হচ্ছে, আর যেমনি অল্প বয়সীরা কামস ইন টু কন্ট্যাক্ট উইথ অ্যান ওল্ডার এজ, ইট হ্যাজ বিন দ্য নেচার অফ সার্স কোভিড টু, যখনই এডুকেশনাল ইনস্টিটিউশনরা ওপেন করেছে উইদাউট ইনঅ্যাডিকুয়েট ভ্যাকসিনেশন দেভ হ্যাড লটস অফ ইস্যুস, লটস অফ প্রবলেমস, তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনস এ ডাবল এন্ডেড অ্যাপ্রোচ থাকতে হবে। The senior age group getting vaccinated in their own right time and the young age group getting vaccinated as well. Karon Indian demography te amra younger age group ke phele diye ekta resumption mane low priority diye ekta resumption of normal activity korbo seta khub sombhob hobe na. So I really think je amra jodi ekটু আমাদের সংযম একটু restraint দেখাতে পারি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে, আমরা যতটা উদ্বেল হয়ে জীবনে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই 400-500 লোকের বিয়ে বাড়ি, সেই রোড শো, সেই মিছিল, সেই ব্রিগেড, সেই ইলেকশন, আর এই বিরাট বড় বড় গ্যাদারিং এটসেট্রা, আরে আর সময় না স্ট্রিক্টলি মাস্ক ব্যবহার করতে পারি, দেন স্টিল ইন মাই মাইন্ড ইট ডিপেন্ডস, এই যে আমরা যারা দুর্গাপুজোতে বেরোইনি, আমরা যারা আজকে এতগুলো শহর কি কলকাতা কি পশ্চিমবঙ্গের অন্যান্য শহরের মানুষরা সেইখানে যে সংযমটা দেখিয়েছিলেন, এই ধৈর্যটা আমাদের কয়েকটা মাস দেখাতে হবে। আর সবশেষে মনে রাখবেন যে আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ জানলা দিয়ে করোনা ভাইরাস ঢুকে আপনার কাঁথার তলায় ঢুকে পড়লো, সেরকম হবে না। করোনা ভাইরাস কারো হয়েছে মানে কোনো একটা সময় দুটো জীবিত মানুষ দুজনের কাছাকাছি এসছেন, 5-7 ফুটের মধ্যে দাঁড়িয়েছেন, এবং কোনো না কোনো সময় আমরা অসতর্ক হয়ে নিজেরা একটা লো প্রোটেক্টেড স্টেজে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি এবং ভাইরাস বাবাজি সেই সুযোগটা সদ্ব্যবহার করেছে। সো স্টিল ট্রান্সমিশন হ্যাজ টু বি হিউম্যান টু হিউম্যান ইন ক্লোজ প্রক্সিমিটি, তো ওইটুকু যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আই থিঙ্ক আ লট উইল বি ওয়ান। ধৈর্য রাখতে হবে, it is not an easy problem to overcome, ebong manusher ajke family level e individual manusher level e je loss je disaster je sickness charidike hocche shetar upor diye shetake trivialize kora tar upor diye na eta amon kichu na hoye jabe amar mone hoy na shei ta bolar uddhotto karo ache bole sutorang amra achi amra lore jacchi kintu obosheshe public health disaster can only be mitigated by public health measures, bed ventilator ECMO
বিরাট বিরাট অ্যান্টিবায়োটিক দিয়ে এর সঙ্গে লড়া যাবে না, এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। বাট আলটিমেটলি আমার আপনার যে বুদ্ধিগুলো সেটা ব্যবহার করতে হবে, সংযমটা দেখাতে হবে। অ্যান্ড আই রিয়েলি হোপ যে যা আমরা খানিকটা হুঁচট খেয়েছি ট্রু, বাট ভ্যাকসিনেশন উইল বি দ্য মেইন স্টে অফ দিস ট্রিটমেন্ট। সো ওয়ান্স এগেন অনেক ধন্যবাদ, আপনাদের সামনে অনেক দু একটা কথা বলার চেষ্টা করলাম, হয়তো কিছু কাজে লেগেছে। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস অন ইট বাট প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ এগেন। আমি বলিনি থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে কি আর ছোট করবো। প্রথমেই বলিনি যে অনেকেই অনেক প্রশ্ন পাঠাচ্ছেন, কিন্তু ব্যক্তিগত প্রশ্নগুলো এখন থাক, কারণ ওনার সময় তো সীমিত, আমরা বুঝতেই পারছি। কদিন আগে আমরা মেঘে ঢাকা তারা দেখলাম আবার ঘরে বসে। মেঘে ঢাকা তারাতে একটা লাইন তো প্রবাদ হয়ে গেছে এখন, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, আর দুটো লাইন পরে সত্যিকারই আবার বলছেন যে দাদা আমি কিন্তু বাঁচবো, আমি বাঁচবো। এত বড় ইউনিভার্সিটি, এতগুলো স্টুডেন্ট, এদের বাঁচানোর জন্য আমাদের কি বেসিক স্টেপ নেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও, আমাদের যে কজন ডাক্তারবাবু আছেন তাদের পক্ষ থেকেও, সেটাই আমার প্রথম প্রশ্ন। দেখো আমার মনে হয় ইউনিভার্সিটিজের সেকেন্ড টাইম বা এখন যখন whenever it is, I don't think যে এখন আমাদের দেখো কয়েকটা প্যারামিটারে যদি আমরা চোখ রাখি, এখন আমরা ভাবতে পারছি না, কারণ উই আর রানিং হেরোয়িক পজিটিভিটি রেটস অফ 30% প্লাস, তখন প্রশ্ন ওঠে না। যখন এর উত্তাপটা আস্তে আস্তে কমবে, when we get into the positivity levels of around 10%, 12%, এটা যখন ফল করবে তখন খুব অ্যাব্রাপ্টলি ডিক্লাইন করবে, এমন নয় যে সেই সপ্তাহে 1% করে কমবে, তা হবে না, মানে অ্যাব্রাপ্টলি কমবে। তো যখন আমরা ধরো অ্যারাউন্ড 10-12% পজিটিভিটি, প্রেফারেবলি আন্ডার 10% আসতে পারবে, তখন আমার মনে হয় কি হবে যে বাই দ্যাট টাইম আমার মনে হয় এখন আমরা 18-19 কোটি ভ্যাকসিনেশনে আছি, তখন আমরা আশা করছি সেই সময়ের মধ্যে আমরা অ্যারাউন্ড 25-24 crores ভ্যাকসিনেশনে পৌঁছব। একদিকে প্যান্ডেমিকটা ঠান্ডা হচ্ছে, আরেকদিকে ভ্যাকসিনেশনটা একটু বাড়ছে। এখন ভ্যাকসিনেশন বাড়লে, জেনারেল পপুলেশন বাড়লে অনেকে অ্যাটাচড ইউনিভার্সিটিস পেয়ে যাবেন, আর এডুকেশন স্টাফ যারা আজকে যারা ইন্টারাকশন, ইটস এন ইন্টারাক্টিভ প্রসেস, এডুকেশন স্টাফদের আমার মনে হয় একটু প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিনেট করতে হবে। অ্যান্ড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন অবধি যা ইন্ডিকেশন দিয়েছে, তুমি দেখো যে অনেকে সেটাকে হয়তো একটু ভুঁড়ো কুচকে অ্যাকসেপ্ট করবে, করেছে কি করে নি জানি না, ভুঁড়ো কুচকাচ্ছে, বাট দে আর বেসিক্যালি গভর্নমেন্ট ইজ সেইং যে আমাদের অগস্ট থেকে, মানে আমরা মেতে আছি, জুনে মনে হয় ভ্যাকসিনেশন হয়তো 20-25% বাড়বে, তারপর জুলাই থেকে তারা বলছেন, জুলাই আগস্ট থেকে প্রায় ডাবল হবে, যে এখন আমরা এখন ধরো অ্যাবাউট 40 লাখ দেবো, এখন গতকাল হয়েছে মাত্র 12-13 লাখ, এটাকে আমাদের বাড়াতে হবে। সুতরাং যত নাম্বারে বাড়বে তত তো আমি ইয়াঙ্গার এজ গ্রুপটাকেও কাভার করব, আর যখন 18+টা কাভার্ড হবে তখন দেখো ইউনিভার্সিটিজ উইল অটোমেটিক্যালি গেট কভার। কিন্তু এখন অবধি যা ধারাটা, আমার মনে হয় না যে 18+ খুব জোর কদমে শুরু হবে টিল অ্যাবাউট বিগিনিং অফ জুলাই, জুনে হবে বলে মনে হয় না, জুনে অতটা ভ্যাকসিন থাকবে না হাতে, কিছু কিছু শুরু হবে, মানে সিলেক্টিভলি শুরু হবে, কিন্তু অ্যাকচুয়াল 18+ স্পিড পিক আপ করতে করতে মানে ইন গ্রেট ভলিউম। তো আই থিঙ্ক বিশ্বভারতী ফার্স্ট অফ অল ফার্স্ট ইন্ডিকেশনে ইউ শুড বি আ ভ্যাকসিনেশন সেন্টার অ্যান্ড ভ্যাকসিনেটিং ইউর ওন পিপল ফার্স্ট। সিঙ্গল ডোজ ভ্যাকসিনও সেই সময়ের মধ্যে জনসন অ্যান্ড জনসন হয়তো খুব একটা আসবেন, আই ডাউট ইট, জনসন অ্যান্ড জনসন, এই স্পুটনিকের একটা সিঙ্গল ডোজ ভার্সন আছে লাইট বলে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ গুড, কি লোকে দুটো ইঞ্জেকশন নেবে এতে কি এসে গেল। So I think Vishwabharati, with your central links and being a central university, you should aim je mane ekhon theke vice chancellor etc onara shuru korle, you should get an allocation to start sooner the better. Tobe june hoto hobe na, june second third week, july theke you should be able to start.
ডাক্তারবাবু, আমি আপনাকে একটা পিস অফ ইনফরমেশন দিই, যেটা আপনি বললেন সেটা হচ্ছে আমাদের যিনি হায়ার এডুকেশন সেক্রেটারি তিনি অলরেডি হেলথ এর সেক্রেটারিকে লিখেছেন, রাইট, ফলে যেটা আমাদেরকে ওরা জানতে চেয়েছিল কত ভ্যাকসিন লাগতে পারে বিশ্ববিদ্যালয়ের জন্য। তো আমরা একটা টেন্টেটিভ নাম্বার দিয়েছিলাম, আমাদের টোটাল এমপ্লয়ি টিচিং এন্ড নন টিচিং মিলিয়ে রাফলি 1170, আমি প্রায় 2000 ভ্যাকসিন চেয়েছি। তো ওই প্রসেসে কাজ হচ্ছে, ওই প্রসেসে কাজ হচ্ছে না তা নয়, কিন্তু আপনি জানেন তো সরকারের তো সবই খুব স্লো, সবই ফাইল চলাচলি করে ফাইল থেকে অ্যাপ্রুভাল অনেক লেভেলে নিয়ে করতে, ইট উইল টেক টাইম। এন্ড আই এম কোয়াইট হোপফুল প্রবাবলি বাই মিডল অফ জুন উইল গেট দ্যাট কাইন্ড অফ ভ্যাকসিন। এন্ড ইন দ্যাট কেস আসলে কি হবে, দেখুন মিডল অফ জুন থেকে আপনার সিনিয়র সেক্টরটা কভার হয়ে যাবে, তো ওই স্টুডেন্ট সেক্টরটাকে আপনি জুনের শেষ বা জুলাই থেকে কভার করে নিন, কারণ ওটা তো অলরেডি অ্যাপ্রুভ। স্টুডেন্টের ব্যাপারটা সম্বন্ধে এখনো কিন্তু অ্যাপ্রুভাল আসেনি, 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 আমাদের অ্যাপ্রুভালটা এসেছে যারা এমপ্লয়ি যারা টিচার এবং নন টিচিং স্টাফ, তো সেটা মিলে আমি 2000 চেয়েছি। তো 2000 নাও পেতে পারি, হয়তো 1000 পাবো, কিন্তু তার মধ্যে আমাদের অনেকের ভ্যাকসিন হয়ে গেছে, এটাও ঘটনা। তো সেই হিসেবে হয়তো মনে যা পাবো তার মধ্যে আমরা যাদের হয়নি তাদেরকে আমরা দিতে পারবো, এক নম্বর। দু নম্বর হচ্ছে অনির্বাণের যে প্রশ্ন সেটাতেই আমি টানছি যে আপনি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারেন, আমরা আপনার সাহায্য প্রার্থী বিশ্বভারতী অ্যাজ এ ইউনিভার্সিটি, এবং আপনার যেহেতু বিশ্বভারতী একটা বলেন একটা লুকোনো জায়গা আছে, আরেকটা জায়গা আমরা আপনাকে লুকোনো আরেকটা আমরা দিয়ে দেবো, সুতরাং সেই অ্যাসুরেন্স দিচ্ছি অ্যাজ ভাইস চ্যান্সেলর, কাউকে জানাবো না, কিন্তু কুণালবাবু জন্য আরেকটা লুকোনোর জায়গা আমি ক্যাম্পাসে দিতে পারি না। আপনি আমার মনে হয় দেখুন আমরা তো এবারের যে অভিজ্ঞতাটা থেকে বেরোচ্ছি ইন প্রিপেয়ারিং ফর ফিউচার এক্সপিরিয়েন্সেস, যে ধরুন আমরা যতই ভ্যাকসিনেট করি কিছু তো ইনফেকশন, কিছু আউটব্রেক, স্মল আউটব্রেকস তো হবে, তো তার জন্য আমাদের অ্যান্ড্রুজ এবং অন্যান্য জায়গায় যেগুলো আছে প্রবাবলি আপনাদের অলরেডি আছে, আমি যেহেতু দু তিন মাস ওদিকে যাইনি বলতে পারছি না, যে যদি না হয়ে না হয়ে থাকে আপনি একটা অক্সিজেন সাপোর্টেড কিছু আইসোলেশন সেন্টার্স করে রাখুন। তাতে কি হবে, আমরা আমরা ভ্যাকসিনেট করি, ভেরি গুড, উই হ্যাভ টু ডু ইট, কিন্তু অল আইসোলেটেড আউটব্রেকস উইল হ্যাভ টু বি কন্ট্রোলড, আইসোলেশনটাকে এফেক্টিভ করতে হবে। ওইটা আপনাকে আবার এগিয়ে ইনফরমেশন দিচ্ছি, আমাদের আইসোলেশন ওয়ার্ডের জন্য একটা সেফ হোম টাইপের ব্যবস্থা করেছে, আপনি নতুন বিল্ডিংটা দেখে গেছেন তো, ওর ফার্স্ট ফ্লোরে আমাদের অ্যাবাউট 25টা বেড রেখেছে এই জন্য। আর ওই গত সপ্তাহে আর্লি আমরা অনির্বাণকে বললো আমাদের যে আমরা এখন যে আমাদের ইকুইপমেন্ট আছে 5টা বেড করতে পারি উইথ অক্সিজেন সাপোর্ট, এবং এরকম আমরা একটা প্রভিশন রাখছি। তা কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেল অ্যাডভাইসের জন্য যদি আপনাকে আমরা ফর টেলিমেডিসিন, আই এম নট আস্কিং ইউ টু কাম ডাউন টু বিশ্বভারতী, না না, হ্যাপিলি, হ্যাপিলি ফর টেলিমেডিসিন, আমাদের নো প্রবলেম, আমাদের অনেক কলিগ আছেন যারা খুবই যারা হচ্ছে মানসিকভাবে চিন্তিত থাকেন, সেখানে ডাক্তারের কথা শুনলে বা ডাক্তার অফ ইউর স্ট্যাচার কথা শুনলে হয়তো একটা মানসিক জোর পাবেন। সেই জন্য আমি অনুরোধ করব যে ভবিষ্যতে মানে স্বার্থপরের মতোই অনুরোধ করছি ভবিষ্যতে, না না, এনিটাইম, আমি আপনি আই উইল আস্ক মাইসেলফ এবং অল মাই কোভিড, আমাদের যারা ক্রিটিক্যাল কেয়ার বা কেয়ার মেডিকেল স্পেশালিস্ট যারা আছেন তারা আপনাদের সাথে এম্প্যানেলড হবেন টু গিভ অ্যাবসলিউটলি ফ্রি টেলিমেডিকেল সাপোর্ট টু ইউ এনি টাইম ইউ নিড, নো ইস্যুস। ওকে ডক্টর, থ্যাঙ্ক ইউ। এনি টাইম অনির্বাণ উইল কোঅর্ডিনেট, আমি অনির্বাণ নেটওয়ার্কে চাইছি, ইউ উইল প্লিজ কোঅর্ডিনেট ইন কেস দেয়ার আর কোয়েশ্চেন, দেয়ার আর কোয়ারিজ, ইউ নো, দেন ইউ ক্যান রিচ ডক্টর সরকার অন বিহাফ অফ বিশ্বভারতী। হ্যাঁ, হ্যাপি, যেগুলো এখনো পর্যন্ত ডিসকাস হয়নি বলে মনে হচ্ছে সেগুলো আমি একটু তুলে ধরছি, কারণ ওনার টাইম নিশ্চয় শর্টেজ আছে। প্রথম কথা হচ্ছে কোমরবিডিটি নিয়ে, যারা বয়স্ক হার্ট স্ট্রেন্ট আছে প্লাস কোভিড হয়নি অলরেডি সাফার করছেন বা সাফার করার সম্ভাবনা আছে, তারা কি স্পেশাল প্রিকশন নেবেন? দেখুন স্পেশাল প্রিকশন খুব একটা সেরকম নেওয়ার নেই, যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখন কোভিডটাকে নিয়ে যত কোভিডটা একটু গন্ডগোলের ব্যাপার, কারণ কোভিড যে আমাদের শরীরে নানান রকম যে উৎপাদ গুলো করে তার বেসিক ব্যাপারটা হচ্ছে যে মাইক্রো কোয়াগুলেশন এই টাইপের ঝামেলা করে,
সুতরাং ডাক্তারদের প্রথমত কোভিড হলে সবসময় চোখ কান খোলা রাখতে হয় যে কারো কারো এই ক্লটটা বেশি হচ্ছে কি না হচ্ছে। দেখবেন আপনাকে ডাক্তারবাবুরা বলবেন এই ডিডাইমার করো, এই করো, ফেরেটিন করো নানান রকম, এবং সেটা করলে সবাই আপনাকে একটা ব্লাড থিনার, আপনি অলরেডি হয়তো একটা অ্যাসপিরিন বা কিছু খান, একটা ব্লাড থিনার টাইপ অফ ট্যাবলেট দেবেন, এইটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু দেখিনি তা নয়, আমরা দেখেছি, আমি একজনের অপারেশনও করেছি যে ডিউরিং ভ্যাকসিনেশন কিন্তু কখনো অ্যান্টিকোয়াগুলেশন মানে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল এগুলো যেগুলো খান সেটা বন্ধ করবেন না আননেসেসারিলি। এইটা নিয়ে অনেক অ্যালার্মিজম আছে, এই ব্লাড এ হয়ে যাবে, হাতে কালশিরে পড়বে। আরে হাতে কালশির একটা কালশিরে পড়ুন না, কি হয়েছে তাতে, কি জাবেল আছে। সো প্লিজ ডোন্ট স্টপ ইউর, আর অ্যাসপিরিন ইজ আ মাইল্ড অ্যান্টিকোয়াগুলেশন, নট আ বিগ থিং। তাহলে ডোন্ট স্টপ ইউর অ্যান্টিকোয়াগুলেশন, আর খুব একটা স্পেশালি আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি একজনকে দেখেছিলাম যে ভ্যাকসিন নেবে বলে তিন দিন আগে অ্যান্টিকোয়াগুলেশন বন্ধ করে দিয়েছিল, দিয়ে ভ্যাকসিন নিল, পরের দিন তার স্টেনটা বন্ধ হয়ে গেল। But they suffered a big infarct, poor man. And anyway, he survived. We operated on him on the 5th day. So, Corbin, Amar Bona would take to overreaction. Covaxin, Moda, Tarakta, ki drug schedule, Ligini, Chilo, anticoagulation. Bole. So, we are not taking it seriously. So, Apni aspirin khan, ki umu 75 propidogrel khan, chali gaya. Next question. অনেকেই চিন্তিত, আমাদের এখানে শিক্ষিত মানুষজন খুব বেশি, তারা ওই প্যারামিটার গুলো নিয়ে খুব চিন্তিত। আমার কোভিড সেরে গেছে, ডি ডাইমার কমছে না, ডি ডাইমারটাই অসুখ, হায়ার সিক্সটাই অসুখ, এই অবস্থায় দাঁড়িয়েছে, তাদের জন্য কি আছে? না, আই থিঙ্ক ইউ নো ডক্টরস উইল টেক ইট ক্লিনিক্যালি, আমরা ক্লিনিক্যাল প্যারামিটার দিয়ে দেখি। দেখুন, কোভিড এর সঙ্গে আমরা যতই চালাকি করি দুটোই সত্য আছে এখন অব্দি। একটা হচ্ছে আইসোলেট করুন যাতে অন্য লোকের না হয়, আর সেকেন্ড হচ্ছে হাফ ধরলে অক্সিজেন, বাকি এভরিথিং ইজ রিলেটিভ। একটু কাজ হতেও পারে না হতে পারে, তবে ক্লটিং প্রিকশনস আর ইম্পর্টেন্ট, এবং ক্লিনিক্যাল জিনিসটা জাজ করে ডাক্তার আপনাকে বলে দেবেন যে কার একটু অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে, কার লাগবে না। প্লিজ লিভ ইট টু দ্য ডক্টরস, দে উইল ডিসাইড ফর যে আপনার ডি ডাইমার একটু বেশি আছে মানে আপনার এটা দুর্দান্ত ঝামেলা হতে চলেছে, ইটস নট দ্যাট। অনেকেই প্রিভেনশনে এখনো আইভারমেকটিন চালিয়ে যাচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত? আইভারমেকটিন, দেখুন আইভারমেকটিনের কিন্তু একেবারে যে সাইন্টিফিক এভিডেন্স নেই তা নয়, রাইট? আইভারমেকটিন ইজ ব্যাকড বাই এভিডেন্স, সাম এভিডেন্স, বাট আবার একটা কথা যেটা আমরা সেই আমার টকের সময় বলছিলাম, ivermectin কি করে, and ivermectin is potentially an early antiviral, right? আমরা যেটা দেখছি যে আমাদের হাতে যতগুলো অ্যান্টিভাইরাল আছে, কি ivermectin, কি আগে ওই favipiravir, romoctumoc, এখন আসছে ওই 2DG, অ্যান্টিভাইরাল গুলো দিয়ে তেমন লাভ হচ্ছে না, কারণ ইট ইজ নট দ্য নাম্বার অফ ভাইরাসেস উইচ ইজ কজিং দ্য প্রবলেম। যদি এমন হতো যে ভাইরাসটাকে চেপে দিতে পারলে আমার ক্লিনিক্যাল ঝামেলাগুলো কম হবে, সেটা হচ্ছে না। ক্লিনিক্যাল ঝামেলা বা ফিজিওলজিক্যাল ঝামেলাগুলো হচ্ছে ফ্রম আওয়ার ওভার এনথুজিয়াস্টিক ইমিউন সিস্টেম। সো অ্যাট দ্য মোমেন্ট আইভারমেকটিন ইজ নট ইজ প্রবলি হ্যাজ সাম কন্ট্রিবিউশন। Dr. Swaminathan, who had taken it to the Naga Bullen, I think that was not in scientific good taste. The reason is, we don't need cannibal, there was on a call book. We did Agadin Ratirbala Merck Company, a big pharmaceutical. Tara acta ivermectin, Somalachona, and she said it. But don't expect miracles from ivermectin. সেটা হয়ে আমার আপনার কতটা লাভ হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু যদি হয় খেয়ে নিন, এই হলো ব্যাপার। এবার ওবেসিটির ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, অনেকেই জানতে চেয়েছেন যে আমি যদি কিছুটা ওয়েট কমাই তাহলে কি আমি কি কিছুটা সেফ? কথাটা এইরকম ভাবে ভাববে যে আমার ধরুন ওবেসিটি মানে কি, কারো তো বডি ওয়েট নেগেটিভ হবে না, আমাকে আপনাকে বেঁচে থাকতে গেলে
শরীরে 207 খানা হাড় আছে, এই 207 খানা হাড়ের উপর যদি একটা চামড়াও থাকে, একটা 5 ফুট 5.5 ফুট মানুষের দেখবেন মিনিমাম বডি ওয়েট ওটা 20-25 কিলোতে দাঁড়াবেই, খালি হাড় আর চামড়ার ওজন না। কারণ যদি শুধু হাড় নিয়ে হেঁটে বেড়ান লোকে কঙ্কাল বলে মনে করবে, তখন মানে সে ভয় পেয়ে যাবে আপনাকে দেখে। বাট ইফ ইউ গো বাই বডি মাস ইনডেক্স, কি হচ্ছে যে ধরুন আমার হাইট ওয়েটে আমার ওজন হওয়া উচিত ছিল সাপোজিং 75 কিলো 70 কিলো, এখন আমি আমি হয়ে পড়েছি কি, আমি হয়ে পড়েছি 95। তো আমার হওয়ার কথা ছিল 70, হয়ে গেছি 95। তার মানে কি? তার মানে আপনি হাতে একটা 25 কিলো সুটকেস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তা আপনি কি নর্মালি চান হাতে একটা 25 কিলো সুটকেস নিয়ে ঘুরে বেড়াতে? আপনার হাফ হবে না একটা 25 কিলো সুটকেস নিয়ে ঘুরে বেড়াতে? হবে তো? তার মানে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আপনাকে এক্সারসাইজ করতে হচ্ছে, সিঁড়িতে উঠতে হচ্ছে, যখন লাংসটা এফেক্টেড হচ্ছে, আপনার ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের আননেসেসারিলি বেশি কাজ করতে হচ্ছে। নিঃশ্বাস নেওয়াটাও একটা কাজ, ইট ইট বার্নস এনার্জি। আমরা যে যত খাওয়া দাওয়া করি, আ লার্জ পার্ট অফ দ্য এনার্জি ইজ স্পেন্ট জাস্ট টু মুভ রেসপিরেটরি মাসলস। তো যেখানে আমি 70 কিলো ধরে হয়ে যেত, আমি যদি 25 কিলো এক্সট্রা লোড দিই, তাহলে আমার মাসেল গুলোকে অত বেশি এক্সার্ট করাতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ইউ নো ইউ মাস্ট রিডিউস। এবং এখনো আমরা এই কালকে আমরা একজনকে একময় দিলাম, সে তো তাকে এখন বলে কি হবে, তার 150 কিলো ওজন, 5 ফুট 6 ইঞ্চি হাইট। এবং এই যে এই সব ঝামেলায় লোককে ফিজিওথেরাপি করতে হয়, প্রোন করতে হয়, ক্যান ইউ ইমাজিন মুভিং 150 কিলোগ্রাম পারসন? তাকে খালি মুভ করতে 12 জন লোক। So it should not be. এখন রাতারাতি, but definitely in this day and age, এই যে ঝুটঝামেলাগুলো আমাদের কাছাকাছি আসছে, একটু ঠিক রাখতে গেলে একটু ওয়েট কন্ট্রোলের দিকে যাও, ইউ শুড। আর ওয়েট কন্ট্রোলের দুটো কথা সে পরবর্তীকালে কোনো একটা প্রোগ্রামে করবো। হ্যাঁ, প্রথমত সাধারণ মানুষ, ফিল্ম স্টাররা 7 দিনে 70 কিলো হয়ে যায়, আবার 7 দিনে 50 কিলো হয়ে যায়, আমি আপনি পারবো। স্পোর্টসম্যান অ্যান্ড ফিল্ম স্টার ডোন্ট গো ফর দেয়ার ওয়েট কন্ট্রোল রেজিম, পেরে উঠবেন না। দুটোই কথা, একটা হচ্ছে ডায়েট, সেকেন্ড ইজ অ্যাক্টিভিটি। আ কমন হিউম্যান বিং ক্যানট লুজ ওয়েট উইদাউট ডিক্রিজিং অন ফুড। একটা সেন্সেবল প্রোগ্রাম করবেন, ধীরে ধীরে কমাবেন, বাট লুজিং ওয়েট ইজ এ গুড আইডিয়া। আমাদের এখানে এখনো পর্যন্ত রেকর্ডেড পেশেন্ট প্রায় 100-এর উপরে, 110-20 জন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে 2-3 জন পজিটিভ, তাদের প্রত্যেকের জন্য আলাদা ঘর আলাদা বাথরুম অ্যারেঞ্জ করা সম্ভব নয়, সেটা বিলাসিতা হয়ে যাবে। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ে আউট কি আছে? না, যারা বাড়িতে পজিটিভ তারা একসাথে থাকে, আপনি তো অলরেডি ইনফেক্টেড, ইউ ক্যানট ইউ ক্যানট ডাবলি ইনফেক্ট ইওরসেলফ। কি মাস্ক পরে থাকবে? মাস্ক ছাড়া দেখুন, মাস্ক ইজ এ গুড আইডিয়া, কারণ মাস্ক তো শুধু ভাইরাসের জন্য না, মাস্ক হচ্ছে সেকেন্ডারি রেসপিরেটরি ইনফেকশনের জন্য। সুতরাং ধরুন বাড়িতে 5 জন আছে, 2 জন পজিটিভ, 2 জন একসাথে থাকুক না, কোনো অসুবিধা নেই একবারে। সো দ্য সেপারেশন ইজ বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাদের সেপারেট করুন। আর আবার ওই ঘুরে ফিরে এবারকার এই স্ট্রেন বা হোয়াটএভার, এর ইনফেক্টিভিটি রেটটা ভীষণ বেশি। আগেরবার আমরা প্রচুর দেখেছিলাম যে বাড়িতে একজনের হয়েছে, বাকি লোকের হয়, এবার খুব রেয়ার, এবার একবার ঢুকলে মনে হচ্ছে সবাইরই হয়ে যাচ্ছে। গরম জলে গার্গল করা আর স্টিম ইনহেল করা ইজ ভেরি এফেক্টিভ, ওটা কিন্তু করবেন। আর আমার পক্ষ থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে যে স্টেরয়েডের ইউজটা, ডাক্তারের অ্যাডভাইস ছাড়া স্টেরয়েড ইউজ এখন র‍্যাম্পার্ট, এখন জাদা ভাবে চলছে। এজন্য আমি রিসেন্টলি শুনলাম অ্যাম্পোটেরিসিন বি নাকি ব্যাঙ্গালোরে পাওয়া যাচ্ছে না, ব্ল্যাক হচ্ছে, আমরা এখনো সেই পর্যায়ে যাইনি, কিন্তু স্টেরয়েড নিয়ে আমরা খুব চিন্তিত। কি হতে পারে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া স্টেরয়েড ইউজ করলে? আমরা তোমরাই জানো, নিগুণ মাছ বেটার দেন মি, যে স্টেরয়েডের অনেক ঝামেলা আছে, কারণ অকারণে স্টেরয়েড ইউজ করলে যেখানে ইমিউনো সাপ্রেশন, স্টেরয়েড কি করছে, আমার ইমিউনিটিটাকে একটু সাপ্রেস করছে, তো যেখানে প্রয়োজন নেই সেখানে আমার ইমিউনিটি সাপ্রেস করলে আমার সেকেন্ডারি ইনফেকশন ইজ দ্য ফার্স্ট প্রবলেম।
যেটা আমরা ক্রিটিক্যাল কেয়ারে আকচাক দেখছি। এই যে কয়েকদিন ধরে দেখবেন কিছু সর্বভারতীয় নিউজ চ্যানেল ওই ব্ল্যাক ফাঙ্গাস মাইকোসিস এসব নিয়ে লিখছে, তার তো একটা কারণ স্টেরয়েড। একজন বেশ বিখ্যাত মানুষ কিছুদিন আগে আমাদের হসপিটালে উই হ্যাড টু বি লস্ট হিম, তার কি কারণ ছিল? সে বেচারা অনেকদিন ধরে ভুগছিল, ডাক্তাররা খুব হিসেব নিকেশ করে আমরা তাকে স্টেরয়েড দিলাম, ভালো মনে করি তাকে দিল। স্টেরয়েড দিয়ে একটা পার্ট সমাধান হলো, তো অন্য পার্টে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল। তো বর্তমান পরিস্থিতিতে সেটা একটা সমস্যা। সেকেন্ড হচ্ছে যে স্টেরয়েড দিলে বিশেষত ধরুন যারা ডায়াবেটিক, আপনারা জানেন না, খেয়াল করতে পারছেন না, তখন দেখবেন ইট ইজ ভেরি লাইকলি আপনার ডায়াবেটিসটা খুব লন্ডভন্ড হয়ে যাবে। আর তারপরে খুব লং টার্ম কেউ হয়তো স্টেরয়েড শুরু করেছে কিন্তু শেষ করছে না, চখেয়ালে দু হপ্তাহ ধরে বাড়িতে স্টেরয়েড খেয়ে যাচ্ছে, আপনার অনেক মেটাবলিক এফেক্টস হবে, দেখবেন ব্লাড ইউরিয়া বেড়ে যাবে, কিডনির ওপর চাপ পড়বে। তো স্টেরয়েড শুরু করে দেওয়াটা দুটো ট্যাবলেট কিনে যে কোনো লোক খেয়ে নিতে পারে, কিন্তু কতটা খাচ্ছেন, খাওয়ার দরকার আছে কিনা, কতদিন চালাবেন, কিভাবে টেপার করবেন, এগুলোর জন্য দয়া করে প্লিজ টেলিমেডিসিন হোক, সামনাসামনি হোক, প্লিজ স্পিক টু আ ডক্টর, প্লিজ। অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে এখন ওই 12 সপ্তাহ করে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল 12 সপ্তাহ করাটার মধ্যে যুক্তি আছে, কিছু যুক্তি আছে, সাইন্টিফিক এ আছে। এখন গভর্নমেন্টেরও কিছুটা সুবিধে হয়েছে, কারণ সাপ্লাই কম, গ্যাপটা বাড়িয়ে দিলে। সুতরাং 12 সপ্তাহ পরে নিলে কারো কিন্তু তেমন কোনো ক্ষতি নেই। কেউ কেউ আবার ওখানে বোধহয় একটা হাইফেন দিয়ে 16 সপ্তাহ করা সপ্তাহ লেখা আছে, তাতে আবার আমরা কেউ কেউ আপত্তি করেছি, কারণ 16 সপ্তাহের কোনো এভিডেন্স নেই, সেটা ডক্টর আরোরা বলেছেন যে উনি শুনেছেন। তো যাই হোক, 16 সপ্তাহটা সিরিয়াসলি নেবেন না, 12 সপ্তাহটা অবধি ওয়েট করলে ঠিক আছে। কোভ্যাক্সিনের ইন্টারভেল কিন্তু চেঞ্জ হয়নি, কোভ্যাক্সিনের ইন্টারভেল রিমেইনস দ্য সেম, ইন্টারভেল হ্যাজ নট চেঞ্জড। কারো কোভিড হয়েছে সে কতদিন বাদে ভ্যাকসিন নেবে? 6 মাস বাদে। এগুলো হচ্ছে ওই 3-4 দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যা ইনস্ট্রাকশন দিয়েছেন, দ্যাট ইজ লজিক্যাল, কারণ আপনার ইনফেকশন হওয়া মানে ইটস লাইক আ বিগ ডোজ ভ্যাকসিনেশন। আপনি ভ্যাকসিনে 5টা ভাইরাস পেলে, একবার ইনফেকশন হলে 5000 পেয়ে যাচ্ছেন। সো ইউর বডি শুড হ্যাভ এনাফ অ্যান্টিবডি। আর অনেকের হচ্ছে কি, একটা ডোজ ভ্যাকসিন হয়েছে, তারপরে ইনফেকশন হচ্ছে, এবার বলছে সেকেন্ড ডোজটা কবে নেবো, আবার সেটা ICMR ক্ল্যারিফাই করেছে যে সেই 6 মাস পরে। সো 6 মান্থস ফ্রম আইদার ইনফেকশন, আর কোভিশিল্ড এখনো অবধি 12 সপ্তাহ, তাতে ঘাবড়াবেন না, কোভিশিল্ড 12 সপ্তাহে নিলে এফেক্ট থাকছে, এফেক্ট ইজ দে, ইউ উইল বি প্রোটেক্টেড। লিজেন্ডের যে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, তবুও প্রোটোকল যা, আমি স্ক্রিন এখন অনির্বাণ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, দেখুন যারা আগের সিস্টেম অনুযায়ী কোভিশিল্ড নিয়েছে তো 4-6 সপ্তাহের মধ্যে, হোয়ার ডু দে স্ট্যান্ড ইন দ্য লাইট অফ দেয়ার, ইউ সি দ্য ডিফারেন্স ইজ স্ট্যাটিস্টিক্যাল। ইউ সি প্রশ্নটা কি করে উঠেছিল, কারণ আমরা কোভিশিল্ড যখন নিজে জেনার ইনস্টিটিউট যখন নিজে ডেটা ট্রায়ালটা প্রেজেন্ট করেছিল, তখন কিন্তু দ্যাট ওয়াজ বেসড অন 4-6 মাস, তার উপরেই প্রেজেন্ট করেছিল। তারপর ইংল্যান্ড ইউজ দ্য লট অফ কোভিশিল্ড, ইংল্যান্ড যখন ভ্যাকসিনেট করছিল তখন আমাদের এখনকার মতো অবস্থা ছিল, ওদের একেবারে আনকন্ট্রোলড সেকেন্ড ওয়েভ চলছে। তো ইংল্যান্ডের ভ্যাকসিনেশন পলিসি ছিল ফরগেট অ্যাবাউট দ্য সেকেন্ড, যত বেশি লোককে পেরেছে ফার্স্ট ডোজ দিয়েছে, আর কেউ কেউ খাপছাড়া খাপছাড়া ভাবে সেকেন্ড ডোজ পাচ্ছিল। সো নাও সাম রিসার্চার্স ফ্রম ইউনিভার্সিটি অফ নরিচ অর সামওয়্যার, দে স্টাডিড দ্য পকেটস, কেউ 4 সপ্তাহে পেয়েছে, কেউ 6 সপ্তাহে পেয়েছে, কেউ 12 সপ্তাহে পেয়েছে। এবার তারা দেখছে যারা 12 সপ্তাহে পেয়েছে, সামহাও দেয়ার এফেক্টিভিটি ওয়াজ 0.5 percentage point হায়ার। The difference is not huge, কিন্তু important হচ্ছে higher and lower, importance হচ্ছে 12 সপ্তাহেও তার protective effectটা থাকছে, right? So you are getting the protection at a longer interval, and currently because we have a supply side constraint now, it is suiting the government.
to do that. And they have a scientific evidence for that. Kintu solo ta korben na, solo r kono evidence. Yes, only one. স্ক্রিন আমি উপাচার্য স্যারের হাতে তুলে দিচ্ছি, উনি ভোট অফ থ্যাঙ্কস যেটা পরিভাষা আমাকে দিতে হয় সেটা সেটা যদি উনি দেন বা যদি কোনো প্রশ্ন থাকে। আর স্যার কুণালবাবুকে প্রশ্ন তো অনেক হলো এবং জানি কুণালবাবু প্রায় দেড় ঘন্টা সময় আমাদের দিলেন, সেটার জন্য আমরা সত্যি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কুণালবাবু তো ব্যস্ত ডাক্তারকে এতক্ষণ পাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর আরেকটা ব্যাপারে আমি আমার সহকর্মীদের জানাচ্ছি, সেটা হচ্ছে কুণালবাবু যে অ্যাসিওরেন্সটা দিলেন যে বিশ্বভারতী কেউ যদি অনির্বাণের থ্রু দিয়ে ফোন টোন করে কোন রকম কোয়ারি করতে চায় কুণালবাবু অলওয়েজ অ্যাভেলেবল, তার জন্য হ্যাঁ আবার তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কুণালবাবুকে। এখানে এখানে কৃতজ্ঞতার কিছু নেই, আমাদের আমরা time is useless unless it is utilized. সময়ের কোনো মূল্য নেই যতক্ষণ না তার ব্যবহার করা হচ্ছে। So let us all, time is precious, life is short. সুতরাং let us try to use the time we have in hand. ভালো থাকবেন and thanks again for having me. Thanks again. খুব ভালো লাগলো ডাক্তারবাবু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনার গোপন আস্তানা যদি চায় বিশ্বভারতীতে ব্যবস্থা করবো। Happily, happily. ভালো থাকো, ভালো থাকো, নমস্কার।